الله عليه وسلم একদিন সালাত আদায় করালেন নামাজ পড়ে থেকে উঠে শুধু বলেছেন রব্বানা লাকাল হামদ পিছন থেকে এক সাহাবী বাড়িয়ে বলেছেন তিয়রান তাইয়্যিবান মুবারাকান ফি আল্লাহর নবী সালাত শেষ করলেন প্রশ্ন করলেন বাড়তি কথাগুলো কে বলেছো একজন বলছে আল্লাহর নবী আমি বলেছি আল্লাহর নবী বলল শোনো সাহাবী আমি দেখলাম তুমি যখন এই বাক্যগুলো বলছিলে 30 জনেরও বেশি ফেরেশতার নেকি লেখার জন্য পাল্লা দিছিল সাহাবী প্রশংসা করছিল আল্লাহর লাভ হচ্ছিল কারা আল্লাহর না বান্দার আপনি আমি যদি আল্লাহর প্রশংসা করি আরো কি লাভ রয়েছে আপনাকে আরেকটি হাদিস বলি ইবনু মাজা প্রথম খণ্ড 145 নম্বর পৃষ্ঠা 280 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একবার বলে আল্লাহু আকবার কোন বান্দা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একবার যদি বলে সুবহানাল্লাহ আল্লাহ তাকে আসমান আর জমিন ভরপুর করে নেকি দিয়ে দেয় সুবহানাল্লাহ বললেন না তাও এখনই শোনাচ্ছি সুবহানাল্লাহর ফজিলত তাও মুখ থেকে বের হয় না এখনই যদি ভোটের সময় হতো আর এক কাপ লাল চা খাওয়ায়ে হাতের মধ্যে একটা বিড়ির প্যাকেট ধরিয়ে দিত আপনার আমার লাভ দেখে কে আমার ভাই তোমার ভাই বল্টু ভাই বল্টু ভাই এক বল্টু বাবার ভাই মায়ের ভাই খালার ভাই খালুর ভাই বেটাও ভাই ভাই বলে লাভ দেয় ওই জায়গা থেকে আপনার আওয়াজ বের হয় এখানে আল্লাহর প্রশংসা করতে বললাম আওয়াজ বের হলো না আমার ভাইরা রাসূলুল্লাহ বলেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সুবহানাল্লাহ একবার বলে নেকি কত হয় আসমান আর জমিন কি হয় নেকিতে ভরে যায় জান্নাতে যেতে তাহলে কয় নেকি লাগে এনিওয়ান কেউ বলতে পারেন কিনা দেখা যাক জান্নাতে যেতে একবার সুবহানাল্লাহ বললে আসমান আর জমিন নেকিতে ভরে যায় শুধু নেকি অর্জন করছেন নামাজ পড়ছেন নেকি অর্জন করছেন সিয়াম রাখছেন নেকি অর্জন করছেন দান সাদাকা করছেন নেকি অর্জন করছেন ভালো নেক অর্জন করছেন তবে আপনার আমার কি জানা আছে কয় নেকি লাগে জান্নাত যাইতে মাশাআল্লাহ একজন বলেছে আর কেউ আছেন নাই উনি বলে দিয়েছে আর তো হয় না তাও একজন পাওয়া গেছে জি একটা নেকি হলেও জান্নাত হয় দলিল নাই আল আদাবুল মুফরাদ ইমাম বুখারীর অন্য একটি গ্রন্থ আপনি আমি হয়তো জানি ইমাম বুখারী শুধু বুখারী শরীফ লিখেছে সহিহ বুখারী লিখেছে নো ইমাম বুখারীর অনেক কিতাব রয়েছে তার মধ্যে তার আরেকটি কিতাবের নাম আল আদাবুল মুফরাদ এখানে 596 তিনি একটি হাদিস নিয়ে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ামান তুকুফিলাত লাহু হাসানাতুন দাখাল আল জান্নাহ হাসানাতুন এক বচন আল্লাহর নবী বলছে কোন বান্দার জীবনের যদি আল্লাহ একটা ভালো কবুল করে একটা নেকিও কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা নেকির বিনিময়ে দাখাল আল জান্নাতকে জান্নাত দিয়ে দেবে তাহলে কেউ যদি বলে জান্নাতে কতটুকু হলেও যাওয়া যায় বলবেন একটা নেকি হলেও জান্নাতে যাওয়া যায় কিন্তু এরপরেও বহু মানুষ জাহান্নামে যাবে আল্লাহ আমাদেরকে জান্নাতে হিসেবে কবুল করুক বলেন আমিন দরুদ পড়ছি সেই নবীর উপরে যিনি রাহমাতুল লিল আলামিন যিনি খাতামান নবিয়্যিন যিনি প্রথম জান্নাতের দরওয়াজা খুলবেন সুবহানাল্লাহ কইতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জান্নাতের দরওয়াজা খুলবে কোনো সন্দেহ আছে আপনাদের আরে আল্লাহ সহিহ মুসলিমের হাদিস প্রথম খণ্ড 382 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাসতাবতিহু ফায়াকুলুল খাযিনু মান আনতা আকুলু মুহাম্মাদুন ফায়াকুলু বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাকা আল্লাহর নবী বলছেন হাশরের ময়দানে প্রথম আমি জান্নাতের দরওয়াজাতে গিয়ে কোরআন আরবো জান্নাতের দরওয়াজা আমি খুলতে বলবো ফায়াকুলুল খাযিনু মান আনতা জান্নাতের দার রক্ষী ফেরেশতা আমাকে বলবে আপনি কে তখন আমি বলবো আকুলু মুহাম্মাদুন তখন আমি বলবো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তারা বলবে ফায়াকুলু তখন তারা বলবে বিকা উমিরতু এ ব্যাপারে আমাদেরকে আদেশ করা হয়েছে লা আফতাহু আমরা যেন জান্নাতে কাউকে প্রবেশ করতে না দেই লি আহাদিন ক্বাবলাকা আপনার পূর্বে আওয়াজ একটু উঁচু করে বলেন না সুবহানাল্লাহ দরুদ পড়ছি সেই নবীর উপরে আমি বলেছি কি যিনি প্রথম জান্নাতের দরওয়াজা খুলবেন যার উপরে একবার দরুদ পড়লে আল্লাহ 10 বার রহমত বর্ষণ করে সহি এটা অনেক হাদিস গ্রন্থে রয়েছে আমি নাসাই থেকে উল্লেখ করছি নাসাই 2 নম্বর খণ্ড 223 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 1299 এই হাদিস মিশকাতুল মাসাহাবি 2 নম্বর খণ্ডের 921 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবে হাদিসের ফজিলত পরের হাদিসে বেশি আছে আরো নাসাই 2 নম্বর খণ্ড 224 নম্বর
নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 1300 এই হাদিস মিশকাতুল মাসাবি 2 নম্বর খন্ডের 922 নম্বর হাদিস আল্লাহর নবী এবার বাড়িয়ে বলছেন যে আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ দিবেন আল্লাহ তার 10টি মর্যাদাকে বাড়িয়ে দিবেন জবান খুলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মাওলানা মোহাম্মদ আব্দুল হক উমরি সাহেব গত বছরই নিছিলেন আমার মনে আছে হয়তোবা তার মনে নেই শেখ মনে আছে ছিল আলহামদুলিল্লাহ শাইখেরও মনে আছে আমারও মনে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ শাইখের নেক হায়াত আরো দারাজ করুক বলেন আমিন এই সব আলেমদের দ্বারা দেশ জাতির আরো অনেক খেদমত কল্যাণ আল্লাহ করুক নেন এই বটগাছগুলো আমাদের মধ্যে আল্লাহ আরো লম্বা সময় জীবিত রাখুন বলেন আমিন তিনি একটা কথা বলেছেন যেন কোরআন সুন্নাহ থেকে কথা বলি অবশ্যই বলতে হবে আমি বক্তা কোরআন সুন্নাহ থেকে যদি কথা না বলি মরার পরে আল্লাহ তক্তা বানিয়ে জাহান্নাম দেবে ঠিক নয় কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে 2 ঘন্টা মিথ্যা বলতে হবে না শুনেন আজকে তো আমাকে 1 ঘন্টা কথা আল্লাহর নবীর নামে বললে থাকার জায়গা জাহান্নাম একটা মিথ্যা কথা বললে আপনি খুলেন ইবনু মাজা প্রথম খণ্ড ভূমিকা পর্বে ইমামে ইবনু মাজা এই অধ্যায় 8টি হাদিস নিয়ে এসেছেন আমি তার কয়েকটি মাত্র বলছি 31 নম্বরে তিনি হাদিস নিয়ে এসেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাকযিবু আলাইয়া ফা ইন্নাল কাযিব আলাইয়া ইউলিযুন নার দুনিয়ার মানুষ তোমরা আমার নামে মিথ্যা কথা বলো না দুনিয়ার মানুষ তোমরা আমার নামে মিথ্যা কথা বলো না যে আমার নামে মিথ্যা কথা বলবে তার থাকার জায়গা জাহান্নাম 33 নম্বর হাদিস ইবনু মাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন লা আল্লাহর নবী বলেছেন যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার যে ব্যক্তি আমার নামে জেনে শুনে একটা মিথ্যা কথা ছড়াবে তার থাকার জায়গা জাহান্নাম এই শব্দে অনেক হাদিস রয়েছে মান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার আল্লাহর নবী বলছে যে আমার নামে একটা মিথ্যা কথা বুঝে ছুঁজে ছড়াবে ওর থাকার জায়গা জাহান্নাম একটা কমন হাদিস আপনারা আমার সবার জানা হাদিসটি তিরমিজিতে রয়েছে আমি মিশকাতুল মাসাহাবী থেকে উল্লেখ করছি 198 নম্বর হাদিস মিশকাতুল মাসাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভাবে সাবধান করেছে দুনিয়ার হুজুররা বক্তারা সাবধান হও কথা বলার ব্যাপারে রাসূলুল্লাহর সুন্নাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সত্য কথা বলো আল্লাহর নবী বলছেন বাল্লিগু আননি ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে একটা কথা জানা থাকলেও পৌঁছায় দাও আমরা আসলে এতটুকু বলে থেমে যাই ঠিক না আসলে হাদিস এতটুকু তো শেষ নয় আরো লম্বা আছে আল্লাহর নবী বলছেন বাল্লিগু আননি ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে একটা কথা জানা থাকলে পৌঁছায় দাও ওয়া হাদিসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজ বানি ইসরাইলের পক্ষ থেকে কোনো ঘটনা বলো কাহিনী বলো কোনো সমস্যা নাই তবে আল্লাহর নবী বলছেন আমার পক্ষ থেকে কিছু বলতে বানি ইসরাইলদের নামে কিছু কথা বলতে যদি আমার নামে মিথ্যা কথা ছড়াও আল্লাহর নবী 3 নম্বর বাক্য বলছেন যে এই দুইটা করতে গিয়ে আমার নামে মিথ্যা কথা ছড়াবা ওর থাকার জায়গা জাহান্নাম তাহলে বলেন কথা বলার আগে সাবধান হওয়ার দরকার আছে না নাই যিনি সভাপতি হিসেবে অবশ্যই সুন্দর একটি কথা বলেছেন সব স্টেজের সভাপতি যদি এরকম হতো বাংলাদেশের ভারতে যত উজরুকি বুজরুকি মার্কা ওয়াজ চলে কোরআন সুন্নাহ মার কোরআন সুন্নাহর বহির্ভূত ওয়াজ চলে এগুলো অনেক আগেই বন্ধ হয়ে যেত কথা বলেন ঠিক কি না উচিত এনাদেরকে স্টেজে বসিয়ে দিবেন সভাপতি হিসেবে আল্লাহ কবুল করুক বলেন আমিন বাস ডানে বামে আর কথা নয় একটা বিষয় আমাকে দেওয়া হয়েছে সেই বিষয়ের উপরে আমি কথা টানব আল্লাহ আমাকে যেন তৌফিক দান করে তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহর প্রশংসা করে নিয়েছি রাসূলের উপরে দরুদ পড়িয়ে নিয়েছি আমার ভাইরা এবার আমরা আলোচনাতে যাচ্ছি এখানে আরেকটা কথা বলি আপনারা আমার মনে হতে পারে হুজুর আপনারা স্টেজে উঠে সরাসরি ওয়াজ করতে পারেন না 10 মিনিট আপনি সময় নেবেনই আল্লাহর প্রশংসার জন্য রাসূলের উপরে দরুদ পড়ার জন্য এটার কি খুবই দরকার আছে আপনি বলেন কি আপনি তো আমাকে 1.5 ঘন্টা সময় দিয়েছেন শুনেন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনার সামনে অনুবাদ করি তিরমিজিতে একটি অধ্যায় আছে কিতাবুদ দাওয়া দোয়া সমূহ অধ্যায় নামে তিরমিজিতে একটি অধ্যায় আছে এখানে 3300
80 নম্বরে একটি হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নবী বলেন যে মা জালাসা কওমুন মজলিসান দুনিয়ার মানুষরা যখন একটা মজলিসের আয়োজন করে জনসমাগমের আয়োজন করে লাম ইয়াযকুরুল্লাহা ফীহি তারা ওই বৈঠকের মধ্যে আল্লাহকে স্মরণ করে নাই ওয়ালাম ইউসাল্লু আলা নাবিয়হিম তারা ওই বৈঠকের মধ্যে তারা তাদের নবীকে স্মরণ করে নাই ইল্লা কানা আলাইহি ইমতিরাতান আল্লাহর নবী বলেন তাদের ওই মাহফিল করা তাদের ওই বৈঠক করাটাই ক্ষতির কারণ হবে ফা ইনশাআ আযাবাহুম ওয়া ইনশাআ গফারা লাহুম আল্লাহ চাইলে তাদের শাস্তিও দিতে পারে আল্লাহ চাইলে তাদের মাফও করতে পারে তাহলে যে কোন জনসমাগমের আয়োজন করে যদি আল্লাহর প্রশংসা করা না হয় রাসূলের উপরে দরুদ পড়া না হয় তাহলে অভিশাপ প্রাপ্ত হব আমরা আল্লাহর পক্ষ থেকে এ থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর প্রশংসা আর রাসূলের উপরে দরুদ পড়িয়ে নেই আরে নদী আর মানুষ আপনারা তো আমাকে দেড় ঘন্টা বক্তব্য করতে দিয়েছেন আমি তো আল্লাহর প্রশংসা রাসূলের উপরে দরুদ আরামসে সুবিধা মতো পড়ে নেবই আপনি যদি আমাকে দেড় ঘন্টা নয় দেড় মিনিট বক্তব্য দিতেন আমি আল্লাহর প্রশংসা আর রাসূলের উপরে দরুদ পড়েই দেড় মিনিট শেষ করে দিতাম বক্তব্য দিতামই না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এ ব্যাপারে জোরালো কথা রয়েছে আমরা যেন আল্লাহর প্রশংসা করে আর রাসূলের উপরে দরুদ পড়ে বৈঠকটা শুরু করি আমার ভাইরা আমার বন্ধুগণ অনেকে দাঁড়িয়ে আছেন এইদিকে ফাঁকা জায়গা আছে আসেন বসে যান এই কোণাতে অন্তদবকে 200 লোক এখনো ধরবে আসেন যারা দাঁড়িয়ে আছেন ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে যাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সাইডে আসতে পারেন আপনাদের ইনশাআল্লাহ ওইরকমই ওগুলো বসেন বসেন ভালো হবে ঠিক আছে আমরা বলেছি বসুক শুনেন আমি একটা রাস্তাতে এসেছি আমার একটা কলিজাতে খুব কষ্ট লেগেছে কষ্টটা হলো এই আমি যতগুলো মানুষ দেখতে পাচ্ছি তাদের ম্যাক্সিমামের বয়স 30 35 40 এরকম এক ঝাঁক যুবককে আমি এক জায়গাতে দেখতে পাচ্ছি না অথচ এগুলো রাস্তাতে ঘুরছে আল্লাহ 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 এই যে এই যুবকগুলোকে আপনি বাপ ওয়াশ শুনতে এসেছেন কেন ছেলেটার হাত ধরে আনতে পারেননি যে চল তুই আজকে আমার সাইটে বসে ওয়াশ শুনবি আনতে পারেননি কেন আপনাদের বয়স আজকে 40 50 30 আজ থেকে 30 50 বছর পর আপনারা থাকবেন না এই ছেলেগুলোকে যদি মসজিদে আনার আপনাদের মানে তাদেরকে মসজিদে আসার জন্য যদি রেডি না করেন মাহফিলে আসার জন্য যদি রেডি না করেন আপনারা চলে গেলে তো এই মাহফিলের ময়দান আর মসজিদ ফাঁকা হয়ে যাবে আপনারা যে ভালো মানুষদের সঙ্গে বসেছেন লাভ নাই মনে হয় কথা তো একটা মনে পড়ে গেল বলবো নাকি বলি 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 মনে পড়ে গেছে খুব সুন্দর একটা হাদিস মনে পড়ে গেছে এই যে ভালো মানুষদের সঙ্গে থাকা দুনিয়াতেও লাভ আছে পরকালেও লাভ আছে দুনিয়াতেও লাভ আছে পরকালেও লাভ আছে দুনিয়ার লাভ দেখেন দুনিয়ার লাভ অনেক লাভ আছে কোরআন হাদিস থেকে ওদিকে যাচ্ছেন একটা উদাহরণ শুধুমাত্র দিচ্ছি ভালো মানুষদের সঙ্গে থাকার উপকার দেখেন আপনাদের এলাকাতে তো ধান চাষ হয় নাকি হয় আমিও কৃষক ফ্যামিলির ছেলে আমার আব্বাও কৃষক মানুষ আমাদেরও জমি জিরাত আছে এগুলো দেখাশোনা করে আলহামদুলিল্লাহ আমিও গ্রামে থাকি আমিও গ্রামের ছেলে শহর আমি কুলাতে পারি না শহর আমার ভাল লাগে না গ্রামই ভাল লাগে তো গ্রামে থাকি তো আমি চিনি জানি ধান চাষটা আমি বুঝি আপনারাও বুঝেন তো বাস এই ধানকে কাটার পরে বাড়িতে এনে পরিষ্কার করা হয় পরিষ্কার করে এই ধানটাকে বিক্রি করে বিক্রি করতে নিয়ে যাওয়া হয় এদিকে কি কুইন্টালে বিক্রি হয় নাকি বস্তাতে 60 কেজিতে বস্তা আচ্ছা এই এক বস্তাতে 60 কেজি আছে দাম কত নেই আপনাদের আচ্ছা ধরলাম 1000 টাকা একটা উদাহরণ স্বরূপ 1000 টাকা ওই ধানের দাম এখন কথা হলো ধানটা তুলে আনার পর যখন পরিষ্কার করেন ধানগুলো পরিষ্কার করার যতই পরিষ্কার করেন কিছু চিটা আছে এই ধানের সাথে লেগে থাকে ওর পেটে ধান নাই এদিকে কি বলে চিটা বলে না পাতান বলে না কি বলে চিটা এই চিটা তা ধানের সঙ্গে লেগে থাকে এ দূর হয় না যতই পরিষ্কার করেন দূর হয় না আমার ভাইরা এই চিটাকে যদি আপনি ভিন্ন করে বস্তা করে বিক্রি করতে যান 1000 টাকা বস্তা থেকে কেউ কিনবে কিনবে না অথচ এইটা ধানের সাথে যখন লেগে থাকে ধান যখন বাজারে বিক্রি করতে যান ওই ধানের বস্তা যদি 1800 টাকা হয় এই চিটার পেটে ধান নাই শুধু ধানের সঙ্গে লেগে আছে পরিষ্কার করে ওকে সরাতে পারেন নাই ওই চিটাও ধানের সঙ্গে থাকার কারণে 1000 টাকা বস্তা ধরে বিক্রি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা
কেন ওই চিটা তো 1000 টাকাতে বিক্রি হওয়ার কথা না কেন বিক্রি হলো ধানের সঙ্গে আছে তাই আমার ভাইরা আপনি হয়তো পাতান মার্কা মানুষ পাতান মার্কা ইমানদার অত বেশি কোরআন হাদিস পড়তে পারেন না জানার সুযোগ হয়নি মানতে পারেন না কিন্তু আপনি যদি কোরআন হাদিস মান্যওয়ালা আলেম ওলামা ভালো মানুষদের সাথে আপনি চলাফেরা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা তো দুনিয়াতেও সম্মানিত হবে পরকালেও এই ভালো মানুষদের সঙ্গে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবে আচ্ছা একটু বাতাস বইছে তাকাতাকির কি হয়েছে বাতাস তো হচ্ছে তো ভালো গরম লাগছে বাতাস হলে ভালো না খারাপ তো উঠা উঠে তাকাতাকি করার কোনো দরকার আছে সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য যখন দিতেন তারা কত অ্যাক্টিভ থাকতো আপনারাও সেই অ্যাক্টিভিটি দেখাবেন বলেন ইনশাআল্লাহ যাই হোক মাহফিল ছেড়ে আমরা উঠে যাব না পুরো মাহফিল শেষ করে যাব বলেন ইনশাআল্লাহ আচ্ছা তাহলে ভালো মানুষদের সঙ্গে আপনি চলাফেরা করলেন পরকালে আপনি যদি জাহান্নামে যান এই ভালো মানুষগুলো জান্নাতে তো যাবে এদের লক্ষণ আছে জান্নাতে যাওয়ার এই মানুষগুলো জান্নাতে গেলেও আপনি জাহান্নামে গেলেও আপনাকে জাহান্নাম থেকে এরা বের করে নিয়ে আসবে সুবহানাল্লাহ নাই হুজুর আগে দলিল দেন তারপর সুবহানাল্লাহ ঠিক না এটাই ঠিক আপনি হাদিসটি পাবেন ইবনু মাজা প্রথম খণ্ড হাদিস নাম্বার 60 দেখেন ভালো মানুষদের সঙ্গে দুনিয়াতে থেকেছেন লাভ রয়েছে মরার পরে কত লাভ রয়েছে দেখেন হাদিসটি ইবনু মাজা 60 নাম্বার হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কতক ঈমানদারদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন ও আমিনু এই ঈমানদাররা ফামা মুজাদালাতু ঝগড়া করবে আহাদিকুম লি সাহিবিহি ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া শাদ্দা মুজাদালা এই ঈমানদাররা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ঝগড়া করবে কঠিন ঝগড়া করবে আশাদ্দা মুজাদালা আরে আল্লাহ এদেরকে জান্নাত দিয়ে দিল আল্লাহ বলছে তোমরা জান্নাতে যাও হাদিস বুঝতেছেন কতক মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে আল্লাহ জান্নাতের যাওয়ার জন্য অনুমতি দিয়ে বলছে তোমরা জান্নাতে যাও এই ঈমানদাররা জান্নাতে যায় না উল্টা এসে আল্লাহর সঙ্গে ঝগড়া করছে সুবহানাল্লাহ বলবেন না আশাদ্দা মুজাদালা মুজাদালা শব্দের অর্থ আমি কি করতে পারি কঠিন ঝগড়া কঠিন সুপারিশ করছে তারা আল্লাহর কাছে কাদের ব্যাপারে আল্লাহ নবী বলছে মিনাল মুমিনিনা ঈমানদাররাই ঝগড়া করবে লি রব্বিহিম তাদের রবের সঙ্গে ঝগড়াটা করবে ফি ইখওয়ানিহিম তাদের ওই সমস্ত ভাইদের সম্পর্কে ঝগড়াটা করবে আল্লাযিনা উদখিলুন নার আল্লাহ যাদেরকে অলরেডি জাহান্নামে ঢুকিয়ে দিয়েছে এতটুকু বুঝতে পেরেছেন আল্লাহ বলছে কতক মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে জান্নাত দিয়ে বলছে জান্নাতে যাও এরা জান্নাতে যায় না আল্লাহ এদেরকে কতক নারী পুরুষকে বলছে জান্নাতে যাও জান্নাতে যায় না উল্টা এসে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে আল্লাহ আমাদের ওই সমস্ত ঈমানদার ভাইদেরকে আপনি জাহান্নামে দিয়েছেন ওদেরকে জান্নাতে না দিলে আমরা জান্নাতে যাব না কিন্তু আল্লাহ জান্নাতে দিচ্ছে বলছেন না কেন আল্লাহ জান্নাতে দিচ্ছে না ক্বালু ইয়াকুলুনা আল্লাহ নবী বলছে তারা বলবে জমার সিগা রয়েছে এখানে ছোট্ট একটা তথ্য এখানে বলে দেই জমার সিগা তার মানে এরকম কত সংখ্যায় লোক থাকবে লক্ষ কোটি কত যে থাকবে এটা কে ভালো জানে জমার সিগা রয়েছে আমি তো বলতে পারি না ইন্ডিকেট করে 10 জন 5 জন 20 জন 10 কোটি 50 কোটি বলতে পারি না কত হবে আল্লাহই ভালো জানে তারা আল্লাহকে বলবে রব্বানা জান্নাতে দিচ্ছে না এবার তারা আল্লাহকে যুক্তি দিয়ে আল্লাহকে বলবে রব্বানা প্রতিপালক ইখওয়ানুনা আমাদের ওই সমস্ত ভাই কানু ইউসাল্লুনা মাআনা আমাদের সঙ্গে সালাত আদায় করেছে ওয়াইয়াসুমুনা মাআনা আমাদের সঙ্গে সিয়াম পালন করেছে ওয়াইয়াহুজ্জুনা মাআনা আমাদের সঙ্গে হজ পালন করেছে ফাআদখলতাহুমুন নার আল্লাহ আপনি তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিলেন আল্লাহ এক পর্যায়ে ওই জান্নাতীদের জেদার সহ্য করতে না পেরে আল্লাহ এক পর্যায়ে বলবেন ইজহাবু ও জান্নাতীরা যাও ফাআখরিজু বের করে আনো মান আরফতুম মিনহুম ও জান্নাতীরা জাহান্নামের মধ্যে তোমরা যাদেরকে চেনো আমি আল্লাহ পারমিশন দিলাম তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসো একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ দেখেছেন ভালো মানুষদের সঙ্গে থাকার গুণ জাহান্নামে আপনি গেছেন আপনার ভাই বন্ধু জান্নাতে গেছে গিয়ে আপনাকে দেখতে পাচ্ছে না নাই আপনি আল্লাহকে এবার বলে বলে সুপারিশ করিয়ে করিয়ে আপনার অন্তরে যদি ঈমান থাকে রাসূলুল্লাহ হাদিস অনেক লম্বা আল্লাহ নবী বলছে তাদের চেহারাটা আগুনে খাবে না তাদের ওই চেহারা দেখে দেখে এই ভাই বন্ধুরা যারা জান্নাতি হয়েছে আল্লাহর আদেশে আল্লাহর হুকুমে তারা জাহান্নামে গিয়ে তাদের ওই দুনিয়াতে একসঙ্গে নামাজ করেছে রোজা করেছে একসাথে চলাফেরা করেছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ
তাহলে ভালো মানুষদের মধ্যে আপনারা এসেছেন লাভ না লস আল্লাহ তৌফিক দান করুক সবাইকে আসার বলেন আমিন আমার ভাইরা আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে বিষয়টা হচ্ছে দুনিয়া অতি তুচ্ছ দুনিয়া অতি আপনাদের কি মনে হয় দুনিয়ার অনেক দাম আমার ভাইরা আমার বন্ধুগণ ও নদিয়া এলাকার বাপ ভাইরা একটু কান খাড়া করে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলছে দুনিয়ার মানুষরা তোমরা দুনিয়াকে অনেক প্রাধান্য দাও দুনিয়াকে তোমরা অনেক বেশি ভালোবাসো দুনিয়ার মোহে তোমরা পড়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুর রুম 30 নম্বর সূরার 21 নম্বর পারার 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া দুনিয়ার মানুষগুলোকে ডাক দিয়ে বলছে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের ডাক দিয়ে বললাম তোমাদের দুনিয়ার মানুষের স্বভাব হলো তোমরা দুনিয়াকে অনেক বেশি প্রাধান্য দাও দুনিয়ার ব্যাপারে তোমরা সব বোঝো দুনিয়ার বাহ্যিক দিক তোমরা বোঝো কিন্তু আখেরাতের ব্যাপারে তোমরা গাফেল একটু আওয়াজ করে বলেন না না আউযুবিল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আপনি বলবেন হুজুর কেমন করে আমরা দুনিয়ার ব্যাপারে গাফেল হলাম এখনো তো আমরা ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে সালাত আদায় করি আমরা তো এখনো কষ্টের টাকা উপার্জন করে সেটা দান সাদাকা করি এখনো তো কষ্টের টাকা উপার্জন করে আমরা যাকাত দেই এখনো তো নিজের শরীরকে কষ্ট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সিয়াম পালন করি এই যে দেখেন আজকে মাহফিলের আয়োজন করা হয়েছে নিজের পকেটের টাকা খরচ করে মাহফিল শোনার জন্য আমরা মাহফিলে এসে উপস্থিত হয়ে গিয়েছি তাহলে বাংলাদেশের পিচ্চি হুজুর আপনি এসে কেমন করে বলেন আমরা আখেরাত বুঝি না আমার ভাইজান আমি বলি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মানুষগুলোকে ডাক দিয়ে বলছে তোমরা দুনিয়া বুঝো আর আখেরাত বুঝো না আল্লাহ বলছে আপনি বলবেন কেমন করে বুঝি না আপনাদের এলাকাতে এই মসজিদে জুমাবারে আনুমানিক কতজন মানুষ সালাত আদায় করে আমাকে একটা আনুমানিক বলেন 200-500 150 আচ্ছা ধরেন 150টা মানুষ জুমাবারে সালাত আদায় করে আপনাদের মসজিদের খতিব সাহেব যদি বলে দেখেন আপনি যে দুনিয়া বুঝেন আখেরাত বুঝেন না তার প্রমাণ দিচ্ছি খতিব সাহেব যদি বলে এই আজকে মসজিদ থেকে আমি ঘোষণা করে দিচ্ছি তোমরা কে কে আয়াতুল কুরসি জানো হাত তুলো দেখা যাবে 150 জনের মধ্যে 20 জন হাত তুলবে 130 জন নাই কথা বলেন ঠিক না আল্লাহ নবী বলছে যে ব্যক্তি ফরজ সালাতের পরে নিয়মিত আয়াতুল কুরসির ইবাদত করবে আমল করবে ওই ব্যক্তি মরলেই জান্নাতে যাবে তার মানে আপনার আমার যদি আয়াতুল কুরসি মুখস্থ থাকে আর আপনি আমি যদি নিয়মিত আমল করি মরলে কোথায় যাব জান্নাতে যাব কিন্তু 150 জনের মধ্যে 120 জনের মুখস্থ নাই তবে সেই দিন খতিব সাহেব যদি আরেকটা ঘোষণা দেয় আজকে দেখলাম 130 জনের আপনাদের আয়াতুল কুরসি মুখস্থ নাই আমি খতিব সাহেব ঘোষণা দিলাম এলাকার একটা ধনী মানুষ আমাকে বলেছে যারা যারা আগামী সপ্তাহের মধ্যে জুমাবারের মধ্যে 7 দিনের মধ্যে আয়াতুল কুরসি মুখস্থ করতে পারবে তাদেরকে কচকচা 2টা 500 টাকার নোট দেওয়া হবে 7 দিন সময় আয়াতুল কুরসি মুখস্থ হতে হবে কচকচা 2টা 500 টাকার নোট দেওয়া হবে এখন বলেন 7 দিন পরে ওই 130 জনেই থাকবে যারা আয়াতুল কুরসি মুখস্থ করতে পারে নাই এটা নাকি ওই সংখ্যা আরো কমে আসবে না আমার ভাইরা যাদের শুধু চোখ নাই তারা ছাড়া আমার মনে হয় যারা আরবি পারে না ওরা বাংলাতে হলেও মুখস্থ করার চেষ্টা করবে ঠিক নয় কি আরে মুখস্থ করলেই 1000 কচকচা 2টা 500 টাকার নোট 1000 টাকা দেখা যাবে এক সপ্তাহ পর সংখ্যা বেড়ে 100 জন আয়াতুল কুরসি পারছে 130 জনের মধ্যে 30 জন পারে নাই 100 জন পারছে কেন আপনাকে জান্নাতের কথা বলা হলো যে জান্নাত আপনি পাবেন আয়াতুল কুরসি মুখস্থ করে নিয়মিত আমল করলে আপনার মুখস্থ নাই যাই বলা হয়েছে 1000 টাকা দেওয়া হবে মুখস্থ হয়ে গেছে তাহলে আপনি দুনিয়া বোঝেন না আখেরাত বোঝেন দুনিয়ার 1000 টাকা বুঝলেন জান্নাত আপনি বুঝলেন না আল্লাহ নবী বলছেন জান্নাতের মধ্যে একটা চাবুককে মুড়িয়ে রাখলে একটা চাবুককে মোড়ালে মোটামুটি একটা কাপ্রিচের আকৃতি ধারণ করবে আল্লাহ নবী বলছে জান্নাতের মধ্যে ওইটুকু জায়গা খয়রুম মিনা দুনিয়া ওমা ফিহা দুনিয়া এবং এর মধ্যে যা আছে তার চেয়ে উত্তম এই দামি জান্নাতের বিনিময়ে আপনার আমার আয়াতুল কুরসি মুখস্থ হয় না যেই বলা হয়েছে 1000 মুখস্থ হয়ে গেছে
তাহলে বলেন আল্লাহ যে বলছে ইয়ালামুনা জাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ার বাহ্যিক দিক বুঝো দুনিয়ার মানুষ তোমরা বাইরের 1000 টাকা বুঝো কিন্তু তোমরা আখেরাত বুঝো না আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন দাবি করে জানিয়ে দিলেন আল্লাহ আরো কি দাবি করছেন কুরআনুল কারীম সূরাতুল ফজর 19 নাম আপনার সূরাতুল কিয়ামা 75 নাম্বার সূরার 29 নাম্বার পারার 21 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন বল তুহিব্বুন আল আযিলা ওয়া তাযারুন আল আখিরা দুনিয়ার মানুষ তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও আখিরাতকে তোমরা ভুলে থাকো আল্লাহ আরো বলছেন ওয়া তুহিব্বুন মা লা হুব্বান জাম্মা সূরা ফজর 30 নাম্বার পারার 20 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা দুনিয়ার মানুষ টাকা পয়সা জমাতে ভালোবাসো এগুলো দুনিয়ার মানুষের স্বভাব কিন্তু দুনিয়া অতি বলতে হবে দুনিয়া অতি তুচ্ছ আমি কিন্তু বলি নাই দুনিয়া কিচ্ছু না এই কথা আমি কিন্তু বলি নাই আমি বলেছি দুনিয়া অতি তুচ্ছ এই যে টিস্যু পেপারের দিকে তাকান টিস্যুটা খুবই একটা তুচ্ছ জিনিস আমার পকেটে যদি এরকম দুটা টিস্যু থাকে আর একজন এসে যদি বলে ভাই আমাকে একটা টিস্যু দেন আমার মুখ ঘেমে গেছে একটু মুছবো আমি কোনো কথা চিন্তা করা ছাড়াই টিস্যুটা বের করে একটা তার হাতে দেব ঠিক না তাহলে এই টিস্যুটা অনেক একটা কম মূল্যবান জিনিস তবে হ্যাঁ আমাকে যদি কেউ বলে হুজুর আপনার হাতের এই ঘড়িটা সুন্দর আমাকে ঘড়িটা দেন তখন আমি ভাববো দেব না দেব না দেব না দেব না তার মানে এটার কিছুর একটা দাম আছে আর এই টিস্যুর তেমন একটা দাম নাই আমার ভাইরা এই দুনিয়া হচ্ছে টিস্যুর মতো মূল্যহীন তবে হ্যাঁ এই টিস্যু মূল্যহীন হলেও কিছু কিছু কাজ এটা দিয়েও হয় মুখ মুছা যায় অনেক সময় স্টেনজার জন্য ব্যবহার করা যায় কিন্তু এর কিছু দরকারি দিক থাকলেও এই জিনিসটা কি অতি তুচ্ছ বলছেন না কেন অতি তুচ্ছ ঠিক তেমনি দুনিয়ার কিছু দরকার আছে দুনিয়া আপনাকে আমাকে করতে হবে কতটুকু করতে হবে এটা আমি কোরআন হাদিস থেকে আপনাকে বলবো ইনশাআল্লাহ তবে দুনিয়া অতি তুচ্ছ আপনি বুঝেন দুনিয়া খেলতাম আছে এটা আপনি বুঝেন আপনাকে মনে বুঝাতে পারি না আমি না আল্লাহ কোরআনে অনেক জায়গাতে বলছে সময় তো আমার খুবই কম দুনিয়া খেলতাম আসার বস্তু আল্লাহ বলছে আপনি খুলেন কোরআনুল কারীম সূরাতুশ শুরা 42 নম্বর সূরা 25 নম্বর পারা 32 নম্বর আয়াত খুলেন কোরআনুল কারীম সূরাতু মুহাম্মদ 47 নম্বর সূরা 26 নম্বর পারা 36 নম্বর আয়াত খুলেন কোরআনুল কারীম সূরাতুল হাদিদ 57 নম্বর সূরা 27 নম্বর পারা 20 নম্বর আয়াত খুলেন কোরআনুল কারীম সূরাতুল আনআম 6 নম্বর সূরা 7 নম্বর পারা 32 নম্বর আয়াত খুলেন কোরআনুল কারীম সূরাতুল মুমিন 40 নম্বর সূরা 24 নম্বর পারা 39 নম্বর আয়াত সহ অনেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নামা হাযিহিল হায়াতু দুনিয়া মাতাউ ওয়া ইন্নাল আখিরাতু হিয়া দারুল করার আল্লাহ বলছে দুনিয়ার মানুষ দুনিয়া হচ্ছে তোমাদের জন্য খেলতামাশার বস্তু দুনিয়ার মানুষ তোমাদের জন্য দুনিয়া হচ্ছে ভোগ বিলাসের বস্তু আর আখিরাত তোমাদের জন্য চিরস্থায়ী তোমাদের দিকে তাকিয়ে আছে দুনিয়া তোমাদেরকে শুধু ফাঁকি দিবে দুনিয়া তোমাদেরকে শুধু ধোঁকা দেবে আর আখিরাতে তোমাদের জন্য রয়েছে চূড়ান্ত পুরস্কার আমার ভাইরা দুনিয়া মানে বুঝেন দুনিয়া মানে হলো হাত থেকে ছুটে যাওয়া গরুর মতো আপনার একটা গরু ধরেন 1 বছর ধরে বাধা আছে আপনি ছাড়েন না ওই গরু যদি একবার ছুটতে পারে ওকে ধরতে এক বেলা সময় লাগে কথা বলেন ঠিক না ঠিক না দুনিয়া ঠিক তেমন হাত থেকে ছুটে যাওয়া গরুর মতো ও আপনাকে ধরা দিতে চায় না কেমন কিভাবে বুঝলাম ধরা দিতে চায় না আপনি এই দুনিয়া অর্জন করার জন্য 5 লাখ টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে গেছেন আরে 5 লাখ টাকা দূরে থাকলো 2 লাখ টাকার বাড়িতে ঢুকছে না লাভ তো দূরের কথা লস হয়ে বসে আছে ঠিক না আপনি চেষ্টা করছেন দুনিয়া ধরার জন্য বাকি আপনার হাতে ধরা দিচ্ছে না খালি পিছলায় পিছলায় বেড়াই আমার ভাইরা আর আখেরাতকে আমি বলি হাত পোষা ছাগলের মতো হাত পোষা ছাগলকে একটা একটা যদি বাঁশের পাতা নিয়েও ডাক দেন আয় এইদিকে হা ছাগলটা চলে আসবে আমার ভাইরা ইমান আর আমল দিয়ে যদি আপনি আখেরাতকে ডাক দেন আখেরাত আপনার কাছে চলে আসবে আর আপনি দুনিয়া যতই ধরার চেষ্টা করেন এটা আপনাকে শুধু ফাঁকি দিবে আল্লাহ বলছে এটা খেলতামাশার বস্তু রে দুনিয়া মানুষ তোরা কেন বুঝিস না এটা কিছুই নয় দুনিয়া তেমন কিছুই নয় আপনি এখন বলবেন হুজুর খেলতামাশার বস্তু মানে কি বুঝলাম না খেলতামাশার বস্তু মানে বুঝলাম না আপনাকে 1 মিনিটের মধ্যে আমি বুঝাইয়ে দেই আমি সাধারণত ডানে বামে কথা বলি না আমার ভাইরা হাদিসের অভাব নাই কোরআনের আয়াতের অভাব নাই অনেক হাদিস অনেক কোরআনের আয়াত পড়ে আছে সেগুলো আপনাকে শোনাবো ইনশাআল্লাহ তবে ছোট্ট করে একটু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আল্লাহ দুনিয়াকে কেমন তুচ্ছ বললেন কেমন অর্থহীন বললেন কেমন খেলতামাশার বস্তু বললেন নদিয়া এলাকার চণ্ডীপুরের বাপ ভাইয়েরা আপনাদের ঘরেও ছোট ছোট সন্তান আছে গরমের সময় আপনার সন্তান খেলাধুলা করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়
যায় আসরের আজান যখন দেয় আসরের পর পর যখন রোডটা একটু গরম থেকে ঠান্ডা হয়ে যায় গরমের দিন আপনার ছেলে আর আপনার মেয়ে খেলার জন্য আপনার বাড়ির উঠানে চলে যায় আশেপাশের আরো দুই চার জন খেলার জন্য ওই জায়গাতে আসে আমার ভাইজান ওরা খেলার জন্য একটা ঘর তৈরি করে ঘরটা কেমন তৈরি করে ওই যে বাঁশের গায়ে কঞ্চি থাকে সিপনি থাকে চারটা চার কোণাতে তারা পোতে ওই চারটার মাথায় আবার খড় দিয়ে আরো চারটা কঞ্চি বাঁধাই করে আপনার আঙিনার মধ্যে কিছু সেরা পলিথিন আর কাগজ পড়েছিল যেটা দিয়ে আপনি ধান আর খড় রাখতেন নষ্ট হয়ে গেছে আপনি উঠানের কোণাতে ফেলে রেখেছেন আপনার ছেলে আর আপনার মেয়ে ওই যে চারটা কঞ্চি পুঁতে একটা এরিয়া তৈরি করেছে ঘরের ওর উপরে ওই সেরা পলিথিন গুলো দিয়ে একটা ঘরের আকৃতি দেয় জোরে কোন কথা ঠিক কিনা দেওয়ার পরে বড় বড় পাতার মধ্যে এক জায়গাতে ধুলাবালি দিয়ে ভাত রান্না করে আরেক পাতার মধ্যে আরেক গাছের ফুল কেটে এনে তরকারি রান্না করে আরেক গাছের পাতা কেটে এনে আরেক প্রকার তরকারি রান্না করে এরকম দশ বারো প্রকারের ভাত তরকারি রান্না করার পর একজন আরেকজনের বাড়িতে খাওয়ার জন্য দাওয়াত দেয় এর বাড়িতে খেতে আসে ওর বাড়িতে খেতে যায় খাওয়া দাওয়া শেষ করতে করতে এমন সময় মাগরিবের আজান দিয়ে দেয় মাগরিবের আজান যখন দিয়ে দেয় ওই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা খেলাধুলা বাদ দিয়ে তারা যে ঘরটা বানিয়েছিল খাবারগুলো রান্না করেছিল সব এলোমেলো করে ভেঙে দিয়ে আবার আপনার ঘরে চলে যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলছে এই এইটাই হচ্ছে খেল তামাশা আমার আল্লাহ বলছে দুনিয়ায় এর বেশি কিছু না দুনিয়ার মানুষ আপনি আমাকে আল্লাহ আসর থেকে মাগরিব পর্যন্ত এরকম ছোট্ট একটা সময়ের মতো হায়াত দিয়েছে আমার ভাইরা আমার বন্ধুগণ এই ছোট্ট হায়াত নিয়ে আপনি আমি চলাফেরা করছি হঠাৎ করে মালাকুল মৌত ওই মাগরিবের আজানের মতো যখন আপনার আমার জীবনে চলে আসবে এই যে এসি বাড়ি বানিয়েছেন গাড়ি বানিয়েছেন কত কি বানিয়েছেন টয়লেট বাথরুমেও টাইলস লাগিয়েছেন বাড়িটাকে এসি বানিয়েছেন টয়লেটের মধ্যেও এসি লাগিয়েছেন এই আপনার মাগরিবের আজানের মতো মৃত্যু যখন চলে আসবে ওই দুনিয়ার এই খেল তামাশার ঘর বাড়ি ছেড়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের আসল বাড়িতে চলে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা মৃত্যু যে চলে আসবে কোনো গ্যারান্টি আছে কখন আসবে হঠাৎ করেই চলে আসবে ভাই আপনাকে বুঝতে দেবে না ওই ছেলে মেয়েরা যেরকম খেলতে খেলতে কখন মাগরিব হয়ে যায় বুঝতে পারে না আপনি আমিও দুনিয়ায় ঘুরতে ঘুরতে কখন জীবনের এই আলোটা নিভে যাবে আপনি বুঝতে পারবেন না হঠাৎ করে আসবে মরণ এর নাম জীবন এই কথাটি স্মরণে রাখি আমরা সারা জীবন মালাকুল মাউত আসবে যখন কেউ করবে না ভাই কোনো টেলিফোন করবে মালাকুল মাউত আসবে যখন কেউ করবে না ভাই কোনো টেলিফোন মৃত্যুর কোলে পড়বে ঢলে চলবে না কোনো আস্ফালন হঠাৎ করে আসবে মরণ এর নাম জীবন এই কথাটি স্মরণে রাখি আমরা সারা জীবন মৃত্যুকে স্মরণ রাখবো বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহর নবী বলছে ও দুনিয়ার মানুষ দুনিয়ার স্বাদ নষ্টকারী মৃত্যুকে তোমরা বারবার স্মরণ করো মৃত্যুর কথা স্মরণ করো দুনিয়ার মায়া মোহ মমতা তোমাদের অন্তর থেকে কেটে যাবে কারণ দুনিয়া অতি তুচ্ছ আমার ভাইরা দুনিয়া যে অতি তুচ্ছ দুনিয়ার যে কোনো মূল্য নাই হাদিসটি আপনি পাবেন মিশকাতুল মাসাহাবি ৬ নম্বর খণ্ড হাদিস নাম্বার ৫১৭৪ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন ও দুনিয়ার মানুষ তোমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছো আল্লাহ নবী বলছে আলা ইন্নাদ দুনিয়া মালউনা পুরা দুনিয়া হচ্ছে অভিশপ্ত মালউনুন মা ফিহা দুনিয়ার মধ্যে যা আছে সব অভিশপ্ত ইল্লা যিকরুল্লাহ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ ছাড়া দুই নম্বরে বলছেন ওয়ামা ওয়ালা যেই যেই কাজে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি ওই কাজগুলো ছাড়া তিন নম্বরে আল্লাহ নবী বলছেন আও আও আলিমুন যে ব্যক্তি কোরআন হাদিস শিখে শিখেছে আলেম হয়েছে ওই ব্যক্তি ছাড়া আও মুতাআল্লিম যে ব্যক্তি কোরআন হাদিস হাদিসের জ্ঞান অর্জন করে এই চার শ্রেণীর মানুষ ছাড়া দুনিয়ার মধ্যে যা আছে সব অভিশপ্ত দুনিয়ার মধ্যে কি আছে দুনিয়ার মধ্যে দুই তলা বাড়িকে চার তলা করার স্পৃহা আছে আল্লাহর নবী বলছে অভিশপ্ত দুনিয়ার মধ্যে চার
চাকা গাড়ি দুই চাকা গাড়িকে চার চাকা করার স্পৃহা আছে আল্লাহর নবী বলছে অভিশপ্ত দুনিয়ার মধ্যে 2 কোটি টাকাকে 4 কোটি করার স্পৃহা আছে আল্লাহর নবী বলছে অভিশপ্ত এই সবই অভিশপ্ত চারটা জিনিস ছাড়া এক আল্লাহর শরণ দুই আল্লাহ যেই যেই কাজগুলোতে খুশি ওই কাজগুলো ছাড়া তিন নম্বরে আলেমরা ছাড়া চার নম্বরে যে ব্যক্তি কোরআন হাদিসের জ্ঞান শিখে এই ব্যক্তি ছাড়া দুনিয়ার মধ্যে যা আছে সবই তুচ্ছ দুনিয়ার কোনো মূল্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই আমার ভাইরা দুনিয়া কত তুচ্ছ আপনাকে আমি দেখাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আচ্ছা এখানে কত ছেলে ফোন চালাচ্ছে আমি বুঝতে পারছি না এরা কি মানুষ না অন্য কিছু কোথায় কোথায় এখানে চ্যাটিং করছে এদিকে তাকাতে কোথাও একটা আমি দেখতে পেলাম চ্যাটিং করছো ভাই শোনো একটা কথা বলি তোমাকে আমি আল্লাহকে চেনাচ্ছি ওস্তাদ জি আমি বলছি ওদেরকে একটু যুবক মানুষ তো এই যে ফোনে চ্যাটিং করছো ভাই তুমি বা অনেকেই করছো হয়তো আমাকে বুঝতে দিচ্ছে অনেকে বুঝতে দিচ্ছে না সারা দিন তো 15 ঘন্টা তুমি ফোন চালাও তুমি তো একটা মানসিক রোগী বিকারগ্রস্ত মানুষ তুমি একটা ছেলে 15 ঘন্টা ফোন চালায় মানে কি ও মানসিক ভাবে ভালো না রোগী বলেন ভালো না রোগী প্রত্যেকের ছেলে মেয়ে ম্যাক্সিমাম বাংলাদেশের কথা বলছি ভারতের কথা জানি না মোবাইল চালায় সারা দিন 14-15 ঘন্টা সারা রাত ফোন চালায় লেখাপড়া করে না কিচ্ছু চালায় না ফোন চালিয়ে চালিয়ে কাটায় এখনো এই জায়গাতে বসে কাটাচ্ছে শোনো ভাই তোমাকে দুইটা নসিহত করি আমি এই যে তুমি ফোন চালিয়ে চালিয়ে তোমার জীবনের সময় নষ্ট করছো তোমার কি মনে হয় এই জীবনের সময় তোমাকে আল্লাহকে বোঝাতে হবে না এখানে কোরআন সুন্নাহ শুনতে বসেছো এই সময়টা আল্লাহর জন্য ওয়াকফ করো এই সময়টা তুমি কেন নষ্ট করলে তুমি শোনো মাহফিলের বাইরেও তোমাকে দেখা যায় ঘন্টার পর ঘন্টা ফোন চালাও তুমি কি মনে করো এই ফোন চালিয়ে তুমি বেঁচে যাবা আল্লাহর সামনে তোমার এই সময়ের জবাব দিতে হবে না তিরমিজির বর্ণনা আল্লাহ নবী বলছে লা তাযুলু কদামু ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলান খামসিন আল্লাহ যখন আল্লাহর সামনে যখন আদম সন্তানরা দাঁড়িয়ে যাবে আল্লাহ পাঁচটা প্রশ্ন করবেন এই পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহ পা নাড়াতে দিবে না এক নম্বরে আল্লাহ প্রশ্ন করবে আন উমরিহি ফি মাফনা তুমি তোমার জীবন কোথায় কাটিয়েছো দুই নম্বরে আল্লাহ প্রশ্ন করবে ওয়া আন শাবাবিহি ফি মা আবলা তুমি তোমার যৌবন কোথায় ব্যয় করেছো তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন আচ্ছা এইদিকে যাক মাল কোথা থেকে উপার্জন করেছো কোথায় ব্যয় করেছো আমল করেছিলে কিনা তোমার ইলম অনুযায়ী ওই কথাগুলো ছাড়লাম দুই নাম্বার পয়েন্টটা তুমি একটু খেয়াল করো আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এই প্রশ্ন করবে যে তুমি তোমার যৌবন কিভাবে কাটিয়েছিল হাইরে নদিয়ার যুবক হাইরে ভারত বাংলাদেশের যুবকরা তোমরা যেই 15 ঘন্টা করে ফোন চালাও 14 ঘন্টা করে ঘন্টার পর ঘন্টা কানে লাগিয়ে তোমার বান্ধবীর সঙ্গে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছো তোমার কি মনে হয় আল্লাহর সামনে তোমাকে সময় বোঝাতে হবে না গোল্ডেন টাইম যৌবন কালের কেন সময় নষ্ট করছো শোনো তোমাকে আমি চরম কয়েকটা বাস্তবতা বলি আজকে যারা 15 ঘন্টা ফোন চালাচ্ছ আজকে তোমার বয়স 18 বছর রঙ্গে রঙ্গে তুমি ফোন চালাচ্ছ আজ থেকে তোমার বয়স যখন 10 বছর আরো পার হয়ে যাবে অর্থাৎ তোমার বয়স আজ থেকে আজকে 17 8 16 বছর 15 বছর 18 বছর আজ থেকে 5 7 বছর পার হয়ে তোমার বয়স যখন 23 24 হবে যখন তুমি বিয়ে করবে দেখো তোমার হালত কি হবে আমি তোমাকে বলি এই যে তুমি আজকে 15 ঘন্টা ফোন চালাও ঠিকমতো লেখাপড়া করো না তুমি তো ভালো জায়গাতে তুমি কোনো চাকরিও করতে পারবে না আর চাকরি না পেলে বিয়ে করতে পারবে নাকি সুন্দরী মেয়েকে চাকরি না পেলে বিয়ে করতে পারবা 5 বছর প্রেম করবা তুমি আর একটা চাচা লেখাপড়া করতে করতে মাথা টাকলা হয়ে গেছে বুড়া হয়ে গেছে 35 বছর হয়েছে তুমি 5 বছর প্রেম করবা ও সরকারি চাকরি পেয়ে ধরে নিয়ে ওরে ওর সঙ্গে বিয়ে হয়ে চলে যাবে তুমি শুধু কাঁদবা কি কথা ঠিক না ঠিক না 35 বছরের মুরো 35 বছর বয়স হয়ে যাচ্ছে হালকা বয়সের ভার হয়ে গেছে মাথায় সাদে মাল নাই ও সুন্দরী মেয়ে বিয়ে করে নিয়ে চলে যাচ্ছে আর একজন 5 বছর প্রেম করছে বলছে গো তুমি আমাকে ছেড়ে চলে যাবে বলছে তোমার সঙ্গে ছেড়ে চলে যাব না তো কি করব তুমি সারা দিন ফোন চালাও ইনকাম করতে জানো ওই বুড়া 35 বছর ওর মাসে ইনকাম 50000 টাকা গেলে আমি সুখ পাবো তোমার সঙ্গে থেকে আমি কি করব তোমার সাথে ঘরে বসে ফোন চালাবো জোরে বলেন ঠিক না ঠিক না এই যে তুমি লেখাপড়া করছো না ভালো চাকরি পাবা না তুমি ভালো মতো বিয়েও করতে পারবা না আমার ভাইরা তুমি চাকরি পাচ্ছ না তোমাকে দিয়ে ব্যবসা হবে না তুমি কৃষি কাজ পারো না আজ থেকে 35 বছর পর তোমাকে টাকা ইনকাম করতেই হবে যখন কোনো সোর্স থাকবে না কোনো ওয়ে থাকবে না তোমাকে পান বিক্রি করা লাগবে আদা বিক্রি করা লাগবে আর বাদাম বিক্রি করে খাওয়া লাগবে কথা বলেন ঠিক কি ঠিক না কিছু করতেই হবে তোমাকে ইনকাম করতেই হবে বোকা ছেলে জীবনের সময় উল্টা পাল্টা করে তুমি নষ্ট করো তোমার সময় আছে ওইদিকে গিয়ে তুমি করবা তুমি এই বয়সে গোল্ডেন টাইমটা কেন তুমি নষ্ট করছো বাবা মার বোঝা যখন তোমার ঘরে চলে আসবে স্ত্রী পরিবারের বোঝা যখন তোমার ঘরে চলে আসবে কি করবা তখন তুমি কি করবা এই ফোন এসে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে ঠিক নয় কি লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে টিভি সিডি দেখে দেখে মানুষ সময় একটা একটা নষ্ট করেছে এক সময় এখন মোবাইল এসে আরো বেশি ক্ষতি করে দিয়েছে
টিবিসিডি দেইখা মানুষ গুনাহ করলো 12 মাস টিবিসিডি দেইখা মানুষ গুনাহ করলো 12 মাস মোবাইল আশিয়া করলো আরো বড় সর্বনাশ মোবাইল আশিয়া করলো আরো বড় সর্বনাশ কথা বলেন ঠিক কি না যাত্রা পালায় মেয়ের নাচন দেখতো ছেলে রাতে সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে কথা বলেন ঠিক না ঠিক না যাত্রা পালায় মেয়ের নাচন দেখতো ছেলে রাতে সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে এসব দেখে যাই যে মরে হয়ে যাই আমি হতাশ এসব দেখে যাই যে মরে হয়ে যাই আমি হতাশ মোবাইল আশিয়া করলো আরো বড় সর্বনাশ মোবাইল আশিয়া করলো আরো বড় সর্বনাশ লাভের চেয়ে ক্ষতিটা তার শত গুণে বেশি ছোট মেয়ে বলে এখন তোমায় ভালোবাসি ঠিক নয় কি অনেক বয়সের লোকেরা আছে আমি জানি এই লাইনটা আমি কেন বললাম ক্লাস 6 এ পড়ে দরজায় ওরে তালা দিয়ে রাখতে খালি বের হয়ে যেতে চায় খালি বের হয়ে যেতে চায় জোরে বলেন ঠিক না ঠিক না লাভের চেয়ে ক্ষতিটা তার শত গুণে বেশি ছোট ছেলে বলে এখন তোমায় ভালোবাসি সারা রাত মোবাইল কানে একটা দম ফালাই না শ্বাস গল্প করে সারা রাত মোবাইল কানে একটা দম ফালাই না শ্বাস মোবাইল আশিয়া করলো আরো বড় সর্বনাশ মোবাইল আশিয়া করলো আরো বড় সর্বনাশ কথা বলেন ঠিক কি না সাবধান হয়ে যাও যুবক জীবনটাকে যদি ঢেলে সাজাতে চাও মোবাইলের পিছনে সময় নষ্ট করো না তোমার মতো আমিও একটা যুবক আমার বয়স মাত্র 21 বছর চলছে বেশি বয়স আমার না এই বয়সে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হাজার হাজার মানুষের সঙ্গে উঠায় বসায় দেখায় দেশে বিদেশে তুমি কেন পারবা না তোমাকে দাঁড়াও তোমার দাঁড়াও সম্ভব না সম্ভব না আপনার এই যে শামীম আক্তার হক্কানী সাহেব তিনার বয়স কত একেবারে খুব বেশি হবে হয়তো বা কত হবে 30 এর কাছে বা একটু এদিক সেদিক তিনি আমাদের বাংলাদেশেও বহুবার যাচ্ছেন ভারতে ওয়াজ করছেন এছাড়া অনেকেই অনেক যুবক কত দিক থেকে সফল হয়েছে তুমি দেখো তাদের মতো হওয়ার চেষ্টা করো আল্লাহ তৌফিক দান করুক বলেন আমিন সময় আর আমি নষ্ট করছি না সামনে চলে যাই তাহলে বলছিলাম দুনিয়ার কোনো মূল্য নাই দুনিয়া যে তুচ্ছ যুবক কান খাড়া করে শোনো তুমি বুড়োপি চাচারা একটু আলোচনার মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করেন অনেক করেছেন দুনিয়া একটু দেখেন তো আপনি কি করেছেন এতদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার আখেরাত মানুষকে বোঝাচ্ছেন হাদিসটি আপনি পাবেন সহিহ মুসলিম 6 নম্বর খণ্ড হাদিস নম্বর 7150 কিতাবুজ জুহদি ওয়ার রাকাইক এই অধ্যায়ে হাদিসটি পেয়ে যাবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়া নামক একটা জায়গা থেকে মদিনার দিকে যাচ্ছেন যাওয়ার সময় আল্লাহর নবী একটা বাজার অতিক্রম করলেন বাজার অতিক্রম করার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে প্রশ্ন করলেন আল্লাহর নবী সব আল্লাহর নবীর সঙ্গে সাহাবীরা আছে অন্য মানুষরা আছে আল্লাহর নবী একটা বাজার অতিক্রম করলেন দেখেন দুনিয়া কত তুচ্ছ আল্লাহর নবী সবাইকে সামনে নিয়ে বলছেন সাহাবীদেরকে লক্ষ্য করে আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন ও সাহাবীরা ও হ্যাঁ ওই বাজারের মধ্যে একটা মরা ছোট কানওয়ালা একটা মরা ছাগল পড়েছিল খেয়াল করেন আল্লাহ নবী একটা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছেন মাইকের আওয়াজ কমে গেল ভাই তুমি একটু বাড়িয়ে দাও প্রথমে এসে মাইকের আওয়াজ 5 মিনিট দারুণ ছিল মাইকটা ভালো আলহামদুলিল্লাহ একটু আওয়াজ বাড়িয়ে দাও তাহলেই হবে মাইক ভালো আলহামদুলিল্লাহ বলে তাই কথা বাইরে বোঝা যাচ্ছে না এখানে বোঝা যাচ্ছে এখানে বোঝা গেছে বাইরে কেন বোঝা যাচ্ছে না আমি কেন কি কেমনে বলবো বলেন মাইকের কোনো সমস্যা হতে পারে বা অন্য এইটাই তাহলে সমস্যা এখানে তো বোঝা যায় এই হলেই হবে আলহামদুলিল্লাহ এখানে হলেই হবে আলহামদুলিল্লাহ তো আল্লাহর নবী বাজারের অতিক্রম করছেন মরা ছাগল পড়ে আছে একটা ছোট মরা ওই ছাগলটার কানও ছোট আল্লাহর নবী সাহাবীদের দিকে লক্ষ্য করে বলছেন এই কানটা ধরে ছোট ছাগলের ছোট কানটা ধরে বলছেন আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন তোমাদের মধ্যে এমন কেউ কি আছো এই ছাগলটাকে একটা দিরহামের বিনিময়ে কিনতে চাইবে ফাকালু তারা উত্তর দিল মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইয়িন ওয়া মা নাসনাউ বি আল্লাহর নবী এই মরা ছাগলটা নিয়ে আমরা করব তো করব কি আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন আতুহিব্বুনা আন্নাহু লাকুম আরে তোমাদেরকে এই ছাগলটা যদি ফ্রি দেওয়া হয় তাও তোমরা কি নেবে না সাহাবায়ে কেরামগণ উত্তর দিল ওয়াল্লাহি আল্লাহর নবী আল্লাহর কসম করে বলছি লাউ কানা হাইয়ান এইটা যদি জীবিত থাকতো কানা আইবান ফিহিলি আন্নাহু আসাক্কু
এর কান ছোট হওয়ার কারণে বাজারে তুল্যের দাম কম হতো বিক্রি করতে গিয়ে ফাকাইফা কিন্তু কিভাবে ওয়াহুয়া মাইমিত এটা তো মরে গেছে আমরা নিয়ে আমরা করব তো করব কি আল্লাহর নবী সাহাবীদের দিকে তাকিয়ে বললেন ওয়াল্লাহি ফাওয়াল্লাহি ও সাহাবীরা আমি আল্লাহর কসম করে বলছি লা দুনিয়া হনু আলাল্লাহি মিন হাযা আলাইকুম আরে তোমাদের কাছে মরা ছোট কানওয়ালা ছাগলটা যত তুচ্ছ আল্লাহর কাছে এই দুনিয়াটা তত তুচ্ছ দুনিয়ার কোনো মূল্য আমার আল্লাহর কাছে নেই আল্লাহর নবী দুনিয়ার তুলনা দিচ্ছেন হাদিসটি পাবেন মিশকাতুল মাসাহাবিম 6 নম্বর খণ্ড হাদিস নাম্বার 5177 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দুনিয়ার মানুষ দুনিয়ার আখেরাতকে তোমরা চেনো দুনিয়ার আখেরাতের তুলনা তোমরা বুঝো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার আখেরাতের তুলনা দিচ্ছেন মা মাসালু দুনিয়া ফিল আখিরা ইল্লা মাসালু মা ইয়াজআলু ইসবাউ ফিল ইয়াম্মি ফালইয়ানজুর বিমা ইয়ারজি এই হাদিসটার অনুবাদ করার আগে আরেকটা হাদিসের অনুবাদ করব আল্লাহ নবী বলছেন এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে থাকতো আল্লাহ কোন কোন কাফের বেদিন বেঈমানকে এক ঢোক পানি পান করতে দিলেন না লাউকানাতি দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরুন মিনহা শারবা আরে আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য যদি একটা মাছের দানা পরিমাণ হতো আল্লাহ কোন কাফের বেদিন বেঈমানকে এক ঢোক পানি পান করতে দিত না তার মানে বোঝা যায় আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নাই আল্লাহর নবী ওই যে হাদিসটা বললাম ওটা অনুবাদ করে আল্লাহর নবী বলছেন মা মাসালুদ দুনিয়া ফিল আখিরা দুনিয়ার আখিরাতের তুলনা তোমরা কি জানো মা মাসালুদ দুনিয়া ফিল আখিরা দুনিয়ার আখিরাতের তুলনা কি তোমরা জানো মা মাসালু ফিদ দুনিয়া মা মাসালু ফিদ দুনিয়া আল আখিরা ইল্লা মাসালু মা ইয়াজআলু ইসবাউ ফিল ইয়াম্মি ফালইয়ানজুর বিমা ইয়ারজি আল্লাহর নবী বলছে দুনিয়ার মানুষ তোমরা শোনো দুনিয়ার আখিরাতের উদাহরণ যদি তোমরা বুঝতে চাও তোমরা তোমাদের আঙুলটাকে সমুদ্রের পানির মধ্যে ডুবাও তারপরে তোমাদের আঙুলটাকে তুলে দেখো আমার ভাইরা আপনার আঙুলটাকে যখন একটা পানির মধ্যে ডুবাবেন এই ডুবন্ত আঙুলটাকে যখন আপনি তুলবেন আপনার আঙুলের মাথায় ছোট্ট এক বিন্দু পানি জমে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পানিটাই দেখতে বলছেন আর বলছেন দুনিয়ার মানুষ ওই যে এক ফোঁটা পানি তোমার আঙুলের মাথায় জমা হয়েছে এটা হচ্ছে তোমার দুনিয়া আর পুরা সমুদ্র পড়ে আছে এইটা হচ্ছে আখেরাত আপনি কি করছেন আমার ভাইরা কত হুজুর আলেমও আছে দুনিয়া লোভী দুনিয়ার স্বার্থে ছোটে দুনিয়ার কিছু হাদিয়া তোহফা পাওয়ার জন্য কোরআন হাদিসের নামে মিথ্যা কথা বলে অনেক কিছু দরবার ফরবার চালিয়ে খায় জোরে বলেন আছে না নাই এরাও দুনিয়া লোভী ভাই এরাও আপনি আপনার কি মনে হয় এরা এরা কোরআন হাদিস পড়েনি বুঝে না সব বুঝে কিন্তু ওরা যদি এখন হকটা বলে বিনা পরিশ্রমে যেটা বাক্সে এসে পড়ছিল এটার পড়বে আমাদের বাংলাদেশে এগুলো অনেক আছে আপনারা তো দেখেছেন জিকির করতে করতে পিশাবে লুঙ্গি খুলে দিয়েছে উপরে এসে লাভ দিয়েছে টুপি মুপি লুঙ্গি নিয়ে সব উল্টে গেছে জোরে বলেন ঠিক না ওরা বুঝে না যে এগুলো কোরআন হাদিসে নাই আপনাদের কি মনে হয় ওরা বুঝে না ওরা খালি চ্যালেঞ্জ দেয় হচ্ছে 1 কোটি টাকার চ্যালেঞ্জ আরে মিয়া তোমাকে 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিতে বলেছে কি তুমি একটা হাদিস আনো না একটা আয়াত আনো না তোমার 1 কোটি টাকা কে চাইছে জোরে বলেন ঠিক না ঠিক না ও বললে বলছে না 1 কোটি টাকা ও হাদিস আনে না দলিল আনে না 1 কোটি টাকা আনবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমাদের বাংলাদেশে কি যে ব্যবসা এটা নিয়ে চলে আমি এদের ব্যাপারে ভয় হয় এরা দুনিয়ার পাগল হয়ে মানুষগুলো নিজে একটা নষ্ট হয়ে যাওয়া ভিন্ন কথা আর দুনিয়ার মানুষকে নষ্ট করা আরেকটা ভিন্ন কথা ভাই আমাদের বাংলাদেশে আছে আপনাদের কারি ইয়াসিন আলীর সঙ্গে একটা প্রোগ্রাম করেছিলাম চেনেন তো আপনাদের ভারতের চেনেন না গত বছর মেদিনীপুরে খড়গপুর একটা জায়গায় ওখানে প্রোগ্রাম করেছিলাম উনি আমি ওয়াজ করার পর উনি ওয়াজে উঠলো গত বছর 1 তারিখে 1 মার্চ গত বছর তো উনি এক ওয়াজের এক ফাঁকে বলল ওয়াজ করতে করতে বলছে যে বাংলাদেশের মেহমান এখানে বসে আছে বাংলাদেশে অনেক কাহিনী আমরা দেখি ওগুলো বললো জিকির ফিকিরের কথা বলে বলছে আমাদের বর্ধমানে একটা পীর আছে চিমটি বাবা কি বাবা চিমটি বাবা চিমটি দিয়ে গুনা তুলে নাই মানে গুনা করে ওর কাছে যাবেন চিমটি দিয়ে সব গুনা তুলে নেবে বাংলাদেশে আছে ঢ্যাল পীর তেনা পীর বাচ্চা পীর মহিলা পীরও বাংলাদেশে আছে মহিলা পীর মানিকগঞ্জে কিছু আছে ঘরে ঘরে পীর একটা মাহফিলে 20-30টার বেশি লোক হয় না আমি বলছি ব্যাপার কি 20-30টা মানুষ এটা কোনো মাহফিল এ তো জুম্মাতে এর চেয়ে বেশি মানুষ হয় বলছে হুজুর এখানে ঘরে ঘরে পীর কয় কয় মানুষ আসবে পীরেরা ওয়াজ শুনতে চলে পীরগিরি থাকে 30 জনে মাহফিল চলছে বাংলাদেশে এগুলো আছে ভাই আমার ভাইরা এই দুনিয়া লোভী হুজুরদের ব্যাপারে আল্লাহর নবী শেষ জামানার মানুষদেরকে সাবধান করেছেন আল্লাহর নবী বলেছেন দেখেন কিভাবে ঈমান নষ্ট করছে শেষ জামানার কিছু হুজুর নিয়ে আল্লাহর নবী খুব ভয় করতেন
হাদিসটা কোথায় আছে 3952 নম্বর হাদিস ইবনু মাজাহ আল্লাহ নবী বলেন ওয়া ইন্না মিম্মা তাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতান মুদিল্লিন ওয়া সাতাবুদু কবাইলু মিন উম্মাতিল আওসান ওয়া সাতালহাকু কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন আল্লাহ নবী বলছে অচিরেই আমার উম্মতরা মুশরিকদের অচিরেই আমার উম্মতদের মধ্যে এমন কিছু হুজুর বের হবে যাদেরকে নিয়ে আমি ভয় করি আরে ভয় করবে না তো আল্লাহ নবী কি করবে এই হুজুর একটা লাইনে আপনাকে মুশরিক বানিয়ে দেবে এই ধরনের হুজুরদেরকে আল্লাহ নবী আবার দাজ্জালও বলেছে কি বলেছে দাজ্জাল আপনি বলবেন হুজুর হুজুরকে দাজ্জাল বলেছে প্রমাণ দিতে পারবেন অবশ্যই বলেন মিশকাতুল মাসাবি প্রথম খণ্ডের 154 নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুনু ফি আখির জামানি দাজ্জালুনা কাযযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফা ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইয়াফতিনুনাকুম আল্লাহর নবী বলছেন অচিরেই তোমরা এমন একটা সময় পার করবে যেই সময়ের মানুষদের মধ্যে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে বে দাজ্জালুনা কাযযাবুন কাযিব মানে শুধু মিথ্যাবাদী কাযযাব মানে নাম্বার 1 মিথ্যাবাদী আল্লাহর নবী বলছে তোমাদের মধ্যে এমন এক সময় কিছু হুজুররা আসবে তারা হবে নাম্বার 1 মিথ্যাবাদী এবং আল্লাহর নবী বলছে তারা হবে দাজ্জাল আমার ভাইরা দাজ্জাল সম্পর্কে আপনাদের অল্প হলেও জানা আছে দাজ্জালের এক চোখ কানা হবে বিশাল দেহি হবে চুল ভর্তি থাকবে বিবৎস অনেক কিছু ঘটাবে ধান জমিতে ফেলে দিবে গাছ হয়ে গেছে জান্নাত দেখাবে জাহান্নাম দেখাবে অনেক কিছু করবে আপনারা শিক্ষিত বুদ্ধিমান মানুষ দাজ্জাল এত কিছু করার পিছনে কারণ কি আপনারা কি কেউ একজন বলতে পারবেন হ্যাঁ কাফের লেখা থাকবে ঠিক আছে কিন্তু দাজ্জাল যে এত কিছু করবে এর পিছনে কারণটা কি আপনাদের কি কারো জানা আছে সবার জানা আছে হয়তো এখন গুছিয়ে বলতে পারছেন না এ মানুষকে বেঈমান করবে মানে নিজেকে আল্লাহ বলে স্বীকার করিয়ে নিয়ে মানে অন্যের ঈমানগুলো কি করবে নষ্ট করবে এই জন্য সে দাজ্জাল তো দাজ্জালের কাজ যদি হুজুর করে তো হুজুর দাজ্জাল হবে না কেন কথা আমার বুঝেন দাজ্জাল যদি মানুষের ঈমানগুলো কেড়ে নিয়ে সে যদি দাজ্জাল হয় ওর তো একটাই দোষ থাকবে সে অনেক কিছু করবে করার পিছনে কারণই হলো মানুষের ঈমানগুলো কি করবে লুটে নেবে তো ওই কাজ যদি দাজ্জাল করে দাজ্জাল হয় হুজুর করে দাজ্জাল হবে না কেন হুজুর ওই কাজ করে আমি সেই দিন বেশ কিছুদিন আগে নরসিংদীর এক মাহফিলে যাচ্ছিলাম মোবাইলটা খুলে একটু গাড়িতে আছে একটু বাজালাম একটা হুজুরের ওয়াজ আসলো হুজুর বলছে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় পাগলা কাদিস না আর গাছতলায় কাদিস না আর বাসতলায় গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ গাউসে পাকের নাম জিকির করে আল্লাহ পাওয়া যাবে শিরক হয়ে যাবে জিকির শিরক বুঝেন যেই জিনিসটা যেই ইবাদতটা যেই উপলক্ষটা একমাত্র আল্লাহকে করতে হয় ওটা যদি দুনিয়ার কোনো মানুষকে দেন কি হয়ে যাবে শিরক হয়ে যাবে জিকির করতে হবে একমাত্র কার জন্য আপনি যদি ওটা গাউসে পাকের নামে করেন ঈমান আছে না গেছে আপনাকে এখনো আমি ইউটিউব থেকে ভিডিওটা দেখাবো হুজুরও বলছে সবাইও বলছে তাই তা আলহামদুলিল্লাহ এগুলো যেন ঢুকতে না পারে এগুলো যেন এইদিকে ঢুকতে না পারে এগুলোকে প্রশ্রয় দেবেন না বলেন আমিন আমার ভাইরা মাজার বানিয়ে ব্যবসা করে খাচ্ছে আমাদের বাংলাদেশে আছে মাজারে গাঁজা বিক্রি মাজারে গাঁজা খায় ওই যারা যারা বসে আছে গাঁজা খায় আপনারা নেটে ফেটে ডেকেছেন ওদেরকে যদি বলা হয় গাঁজা খাও কেন ওই গাঁজা খায় সিদ্ধি খায় গাছের পাতা এটা আল্লাহর নিয়ামত আল্লাহর সৃষ্টি গাঁজা খাই মানে হায় 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 এদের কাছে আবার মানুষ যায় কত বড় মানুষ থার্ড ক্লাস চিন্তা করে গান হয় কি গান হয় হায় হায় আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক বলেন আমিন আমি তো বলি খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান কথা বলেন ঠিক কি না খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান দাড়ি টুপি নাই কো তাদের আছে শুধু চুল ওই জিকির করার সময় চুল লাড়াবে অন্য কিছু না থাক চুল তো থাকতে হবে দাড়ি টুপি নাই কো তাদের আছে শুধু চুল সুন্নতের খবর নাই সে আসে কে রাসূল মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা আমল সব নষ্ট হবে থাকবে না ওদের ঈমান দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান নামাজ রোজা নাই কো তাদের পর্দা সে তো নাই মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায় আওয়াজ করে বলেন ঠিক কি না আমাদের বাংলাদেশে আছে ভাই পীর মানে ম্যাক্সিমাম পীর সেজদা নেয় নাউজুবিল্লাহ বলেন
والله আল্লাহর কসম করে বলছি এই দুই চোখে দেখেছি মহিলা মানুষকে পর্দা পর্দা ঠিক তাই পীর সাহেবকে কে বাতাস করছে এইভাবে والله আমি নিজের চোখ দিয়ে দেখেছি নামাজ রোজা কিচ্ছু নাই নামাজ রোজা নাই কো তাদের পর্দা সে তো নাই মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায় মাজারে সারা বেলা চলে শুধু নেশার মেলা আমল সব নষ্ট হবে থাকবে না ওদের ঈমান দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজাই টান দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজাই টান তাহলে বলছিলাম দুনিয়ার মোহে পড়ে কিছু আলেমরাও ধর্ম ব্যবসা করে খাচ্ছে জোরে বলেন হ্যাঁ না না আল্লাহ এদের থেকে হেফাজত করুক বলেন আমিন তাহলে বলছিলাম দুনিয়ার কোনো মূল্য নাই আপনি এই যে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছেন দুনিয়া আপনাকে একটুকুও চায় না দুনিয়া আপনাকে একটুকুও চায় না দুনিয়া শুধু মনে করে এ আমার দুনিয়া শুধু মনে করে আমার থেকে দূরে থাক আপনি যতই দুনিয়াকে আপন মনে করছেন টেনে নিতে যাচ্ছেন দুনিয়া মনে করে না দুনিয়া মনে করে সরে গেলেই বাঁচি সরে গেলেই বাঁচি সরে গেলেই বাঁচি এরকম অবস্থা তারপরে দুনিয়াকে নিয়ে বাড়ি গাড়ি নিয়ে বলেন আমার আমার বলে আর বুকে থাবা দেয় জোরে বলেন আছে না নাই আল্লাহ নবী বলছেন এই হাদিসটা আপনি পাবেন সহিহ মুসলিম 6 নম্বর খণ্ড কিতাবুল জুহদি ওয়ার রাকায়িক হাদিস নাম্বার 7154 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুলুল আব্দু মালি মালি আদম সন্তান বলতে থাকে এটা আমার সম্পদ এটা আমার সম্পদ ওইটা আমার সম্পদ জোরে বলেন বলে না বলে না বিশেষ করে নতুন ছেলে মেয়ের যখন বিয়ে হয় এক বেহাই যখন আরেক বেহাইয়ের বাড়িতে যায় বেহাই দুপুর বেলা খাওয়ার পরে আমার ভাইরা জোহরের নামাজ পড়ে আসার পরে খাওয়ার পরে এক বেহাই আরেক বেহাইকে নিয়ে আশেপাশে দেখতে ঘুরতে বের হয় না বের হয় এক বেহাই আরেক বেহাইর হাতটা বেশ শক্ত করে ধরেছে এইভাবে বেহাই বেহাই তো বুঝেন বগলের মধ্যে হাত নিয়েছে এক বেহাই আরেক বেহাইয়ের মানে ধরেন ছেলের বাবা মেয়ের বাবার বাড়িতে গেছে একদিন দাওয়াত খেতে নতুন নতুন বিয়ে হয়েছে তখন মেয়ের বাবা ডানে বামে তাকাচ্ছে আর বলছে এই যে বেহাই দেখেন ওই যে দুই বিঘার জমিটা সরষে লাগানো আছে ওইটা আমাদের জোরে বলেন ঠিক না ঠিক না এদিকে তাকিয়ে বলছে ওই যে দেখছেন বড় পুকুরটা এক বিঘার মধ্যে সাইডে নারকেল গাছ পুকুরটা আমাদের আবার বাড়ির দিকে তাকিয়ে বলছে এই যে দেখেন বাড়ি ঘরটা 20 শতক জায়গার উপরে আমাদের আবার ওই দিকে তাকিয়ে বলছে ওই যে আম বাগান দেখতে পাচ্ছেন 5 বিঘার ওইটা আমাদের জোরে বলেন বলে না বলে না হ্যাঁ বেহাইকে দেখাচ্ছে এটা আমাদের ওইটা আমাদের ওইটা আমাদের আল্লাহর নবী ওই কথা বলছে মানুষের স্বভাবে এটা বলে তবে হ্যাঁ শুনেন আপনি যে আমার আমার বলে শান্তি নিচ্ছেন বেহায়ের সামনে আসলে এগুলো আপনার নয় আজ থেকে কিছুদিন পূর্বে আপনার আব্বা যখন আপনাকে বিয়ে দিয়েছিল তিনি তার বেহাইকে ডেকে এনে বলেছিল এইটা আমাদের এইটা আমাদের এইটা আমাদের আপনার আব্বার আব্বা অর্থাৎ আপনার দাদা যখন আপনার আব্বাকে বিয়ে দিয়েছিল তিনি তার বেহাইকে ডেকে এনে বলেছিলেন এইটা আমাদের এইটা আমাদের এইটা আমাদের আজকে আপনার দাদা বেঁচে নেই আজকে আপনার আব্বা বেঁচে নেই আপনি আপনার সন্তানকে বিয়ে দিয়ে এনে তার আপনার বেহাইকে ডেকে এনে আমার আমার বলছেন কিছুদিন পর আপনিও দুনিয়াতে থাকবেন না আপনার সন্তান তার ছেলে বা তার মেয়েকে বিয়ে দিয়ে তার বেহাইকে ডেকে এনে বলবে আমার 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 আরে ওটা কয়জন আমার বলেছে তার ঠিক আছে আপনি আমার আমার বলে শুধু শান্তি নেন বুকে থাবা দেন আরে আপনার দাদা বলেছিল আমার আজকে দাবি করার জন্য বেঁচে নেই আপনার বাপ বলেছিল আমার দাবি করার জন্য বেঁচে নেই আল্লাহ নবী এ কথাই বলছে আদম সন্তানের স্বভাব রে আদম সন্তানের অভ্যাস শুধু বলে আমার 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 অনেকেই ওইটা আমার আমার বলেছে দাবি করার জন্য আজকে বেঁচে নেই আপনিও একদিন দাবি করার জন্য বেঁচে থাকবেন না আমার ভাইরা শুধু তাই নয় আজ থেকে তিন পুরুষ পূর্বে আপনার দাদার দাদার নাম কি ছিল অনেকেই বলতে পারবেন না আমার আব্বার নাম জাহাঙ্গীর আলম আমার আমার দাদার নাম কফিরউদ্দিন আমার দাদার আব্বার নাম তারা দুই ভাই ছিল হবিজ আর মবিজ তো আমার দাদার হয়তো আমার দাদার বাপের নাম হয়তো বা হবিজ বা মবিজ দুটার মধ্যে একটা হবে আমি শিওর বলতে পারলাম না দাদা পর্যন্ত আমি বলতে পারলাম তাও তিন পুরুষ পর্যন্ত নাম বলতে পারলাম এই তিন পুরুষ পরে আপনি যদি আমাকে পিটিয়ে নদীয়াতে মেরেও ফেলেন যে তোর দাদার দাদার বাপের নাম বল তারপর যখন ছাড়বো আমাকে মেরে ফেললে আমি বলতে পারবো না তিন পুরুষ পূর্বের নাম শুধু মনে আছে আর এক পুরুষ আগে যায় না বলতে পারে না আজ থেকে আপনিও যখন দুই তিন পুরুষ গত হয়ে যাবেন আপনি যতই বড় কোটিপতি হন আপনার নামটা মনে রাখার মতো দুনিয়াতে কেউ থাকবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আদম সন্তান তাও বলে এটা আমার সম্পদ এটা আমার সম্পদ আল্লাহ নবী বলছেন ইন্নামালাহু মিন মালিহি সালাসুন আদম সন্তানের সম্পদ মাত্র তিনটা মা আকালা ফা আফনা ওয়া লাবিসা ফা আবলা আও আতা ফাক্তানা আল্লাহ নবী বলছে আদম সন্তানের সম্পদ মাত্র তিনটা মা আকালা ফা আফনা সেটা খেয়েছে তা শেষ হয়ে গেছে ওয়া লাবিসা ফা আবলা সেটা পরিধান করেছে পুরাতন হয়ে গেছে ময়লা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ছিঁড়ে গেছে তিন নম্বরে আল্লাহ নবী বলছেন আও আতা তার কাছে কেউ কিছু চেয়েছে
মাহফিলের জন্য চেয়েছিল আপনার কাছে এই ছেলে পেলেরা কয়েকটা ছেলে খুব কষ্ট করে আর মাহফিলটা করে আব্দুল মাজিদ ভাই সহ অনেকেই এই যে মাহফিলটার আয়োজন করেছে আপনারা এতে খুশি না আপনারা প্রত্যেক বছর যেন মাহফিলটা হয় তাদেরকে আপনারা সবাই সাহায্য করবেন বলেন ইনশাআল্লাহ প্রত্যেক বছর এই আয়োজনে আপনারা সবাই টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করবেন বলেন ইনশাআল্লাহ আচ্ছা এই যে আপনার কাছে মাহফিলের জন্য টাকা চাইতে এসেছিল অনেকেই দিয়েছেন অনেকেই 500 টাকা চেয়েছিল 500 টা কথা শুনিয়ে পাঠিয়ে দিয়েছেন 10 টাকা দেওয়ার আপনার সাহস হয় নাই জোরে বলেন এরকম লোক আছে না নাই রুচি পরিবর্তন করুন খবরদার আপনি কেন এই আচরণ করলেন তারা তো নিজের জন্য এটা ব্যয় করছে না দেখেন না কত মানুষ কোরআন সুন্নাহ শুনছে নারী পুরুষ কত উপকার হবে কত মানুষের অন্তর হয়তো ঘুরে যাবে কত মানুষ হয়তো আল্লাহর পথে আসবে আরে এই ওসিলাই তো আল্লাহ আপনাকে maaf করে দিতে পারে তো আল্লাহ নবী বলছে আদম সন্তানের সম্পদ মাত্র তিনটা সে বলে সব আমার অথচ সম্পদ তার তিনটা এক সাজা খেয়েছে ওইটাই তার শেষ হয়ে গেছে যা পড়েছে ওইটাই তার শেষ হয়ে গেছে তিন নাম্বার তার কাছে কেউ কিছু চেয়েছে সে দিয়েছে ওয়ামা সিওয়া সে এইটাই শুধু জমা করেছে এছাড়া ফাহুয়া জাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস আদম সন্তান সব মানুষের জন্য ছেড়ে চলে যায় জোরে কন্না নাউযুবিল্লাহ তাও এই দুনিয়ার জন্য পাগল হয়ে বসে আছেন ভাইজান আমার ভাইরা আদম সন্তান নিজের পকেটও চিনে না আদম সন্তান অন্যের পকেটও চিনে না আপনি বলবেন হুজুর এত বড় কথা বললেন আমি বুঝি না হ্যাঁ আপনি বুঝেন না আল্লাহর নবী বলল আদম সন্তানের সম্পদ মাত্র তিনটা যদিও তিনটা বলা হচ্ছে আসলে সম্পদ মাত্র দুটা একটা কারণ আপনি যা খেয়েছেন দুনিয়াতেও শেষ আখেরাতেও শেষ এটার আর পাচ্ছেন না পরকালেও কোনো নেকি নাই যা পরিধান করেছেন পুরাতন হয়ে গেছে নষ্ট হয়ে গেছে দুনিয়াতেও শেষ আখেরাতেও একটা করে নেকি পাবেন একটা কাপড়ের বিনিময়ে যে যে যত কাপড় পরে ছিটতে পারবে প্রত্যেক কাপড়ের বিনিময়ে একটা করে নেকি পাবে এমন কোন কথা আছে নেই তার মানে দুনিয়াতেই ওটা শেষ কিন্তু আল্লাহ নবী বলছে সে যদি কাউকে কিছু দেয় ওয়ামা সিওয়া সেটা সে সেটা শুধু নিজের জন্য জমা করলো এছাড়া যা কিছু আছে ফাহুয়া জাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস সব মানুষের জন্য তাকে ছেড়ে যেতে হয় এখন খেয়াল করেন হায়রে আদম সন্তান নিজের পকেটও চিনো না মানুষের পকেটও চিনো না আপনি বলবেন হুজুর কেমন করে চিনি না দেখেন আপনি নদিয়ার মানুষ ব্যাংকে একটা অ্যাকাউন্ট করে 5 লাখ টাকা জমা রেখে ধরেন আপনি আজকে মরে গেছেন খুব কষ্ট জমিয়েছেন সারা জীবনে আপনি মাত্র 10,000 টাকা বেতন পান 15,000 টাকা বেতন পান একটু জমি চাষাবাদ করেন খুব কষ্ট করে সারা জীবনে 5 লাখ টাকা জমিয়েছেন আপনি এই 5 লাখ টাকা ব্যাংকে রেখে মরে গেছেন আমার ভাইরা এখন বলেন এই টাকাটা যে আপনি রেখে চলে গেলেন মরে গেলেন এই টাকাটা যে নিজের মনে করে জমিয়েছিলেন এটা আপনার থাকবে না দুনিয়ার সব ভাগ করে নেবে ভাগ করে নেবে এই যে ব্যাংকে টাকা রেখেছেন আপনি মরে যাওয়ার পর আপনার ফ্যামিলির একটা রেজুলেশন করবে লেখা থাকবে আমি আব্দুর রহমানের বড় ছেলে আব্দুল সালাম লেখা থাকবে আমি আব্দুর রহমানের বড় মেয়ে রুকেয়া লেখা থাকবে আমি আব্দুর রহমানের স্ত্রী আসিয়া লিখে লিখে বলবে আমার স্বামী মারা গেছে আমাদের ব্যাংকে উমুক ব্যাংকে 5 লাখ টাকা আছে আমরা অনুমতি দিচ্ছি টাকাটা তোলা হোক সবাই মিলে যখন এই রেজুলেশনটা ব্যাংকে জমা দিবে ব্যাংকওয়ালারা দেখে শুনে টাকাটা ফ্যামিলির কাছে হস্তান্তর করবে জোরে বলেন হ্যাঁ না না এই জমা হওয়ার পর সব ভেগে ভুগে খাওয়া শেষ এখন আপনি বাসতলায় পড়ে আছেন কবর দিয়ে এসেছে এখন বলেন টাকাটা নিজের পকেটে জমিয়েছিলেন না মানুষের পকেটে হায় আদম সন্তান নিজের পকেটে বোঝো না মানুষের পকেটে বোঝো না তাহলে বলবেন হুজুর আমার পকেট কোনটা আপনার পকেট মাহফিলে চাইতে এসেছিল যেটুকু দিয়েছেন আপনার জন্য জমা হয়েছে মসজিদের উন্নয়ন কল্পে টাকা চেয়েছিল দিয়েছেন জমা হয়েছে মাহফিলের উন্নয়ন কি বলে মাদ্রাসার উন্নয়নে টাকা চেয়েছিল দিয়েছেন জমা হয়েছে এইটাও একটা জমা জোরে বলেন ঠিক না আচ্ছা আপনার পরিবারের লোকজনেরা তো মাত্র 5-7 জনে আপনার 5 লাখ টাকা তুলে নিল আমরা এবার ভাবলাম ওই টাকা তো ফ্যামিলির লোকেরা খেয়ে নিয়েছে আমরা তো আর কিছুই নিতে পারলাম না অমুক মরে গেছে ওর তো আরেকটা জমা আছে রে বিভিন্ন জায়গাতে দান সাদাকা করেছে চলো না আমরা সবাই মিলে ওর নেকিটা তুলে ওই দান সাদাকার জমাটা তুলে নেওয়ার চেষ্টা করি করে খুব চেষ্টা করে আমরা 10 পৃষ্ঠার একটা রেজুলেশন বানিয়ে সবাই সই করে দিলাম এবার বলেন ওই সই করে লিখে নিয়ে গিয়ে আপনি কোথায় ওটা সাবমিট করবেন আর কোথায় থেকে ওই জমাটা তুলতে পারবেন জোরে বলেন ওই যে দানের ওই জমাটা আপনি তুলতে পারবেন কোনোভাবে পারবেন খুব চেষ্টা করেও পারবেন না সারা পৃথিবীর এত উন্নত হয়েছে মোবাইল এসেছে কম্পিউটার এসেছে কত কিছু এসেছে তার ওই জমা তোলার কোনো উপায় আছে তাহলে ওইটাই আপনার পকেট ওইটাই আপনার জমা বাকি এগুলো যেগুলো জমা করছেন এগুলো মানুষের পকেটে জমা করা একটাও আপনার থাকবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলেন আমিন এই দুনিয়াটা আপনাকে আমাকে ধোকা দিয়ে দিবে এই দুনিয়া আপনাকে আমাকে ধোকা দিয়ে দিবে আমার ভাই আপনি যেদিন মরে যাবেন নিজেকে মরার খাটে কল্পনা করে দেখুন আপনি যেদিন মরে যাবেন সেই দিন কি ঘটনা ঘটবে ও আদম সন্তান দুনিয়ার জন্য পাগল হয়েছে অনেক
একটু আলোচনার মধ্যে প্রবেশ করার চেষ্টা করো একটু আখিরাতের ব্যাপারে ভাবার চেষ্টা করো আপনি যেদিন মরে যাবেন আপনার সঙ্গে কি আচরণ করবে দুনিয়ার মানুষ ওইটা একটু আপনাকে বলি শুনেন হাদিসটা পাবেন সহিহ মুসলিম 6 নম্বর খণ্ড কিতাবুল জুহদি ওয়ার রকয়িক হাদিস নম্বর 7155 আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা মানুষ যখন মরে যায় ইয়াতবাউল মাইয়্যিতা সালাসা আদম সন্তান যখন মরে যায় তাকে যখন কবরে নিয়ে যাওয়া হয় তিনটা জিনিস তাকে অনুসরণ করে করে কবর পর্যন্ত যায় নিজেকে মরার খাটে কল্পনা করেছেন কোনদিন কে কে নিজেকে মরার খাটে কল্পনা করেছেন একজন হাত তুলে দেখেন একজন দুইজন চারজন পাঁচজন হাত নামান তার মানে এই গুটি কয়েক লোক মরবে বাকি আপনারা একজনও মরবেন না মানে হুজুররা খালি মরবে আর যারা টুপিদারি ওয়ালা তারা মরবে হুজুর আপনারা মরেন আমরা মরি না কি কথা কি এমন কি কথা আপনি নিজেকে মরার খাটে এখনো কল্পনা করতে পারেননি কেন আদম সন্তানের কল্পনা কি জানেন ওর কল্পনা হচ্ছে একটা মোটরসাইকেল নিয়ে রাস্তার ধারে বসে চা খাচ্ছে হঠাৎ করে শাঁ করে চার চাকার একটা গাড়ি চলে গেছে ও চা খেতে খেতে ভাবছে ইস আমার যদি একটা চার চাকা গাড়ি থাকতো জোরে বলেন ঠিক না ঠিক না আদম সন্তানের কল্পনা মানে 30,000 টাকার বেতনে চাকরি করে উপরের আরেকটা চেয়ার আছে ওই চেয়ারে যারা বসে চাকরি করে বা ওই পদে যারা চাকরি করে 50,000 টাকা মাসে বেতন পায় ও চিন্তা করছে কবে যে ওই চেয়ারে বসবো কবে যে 50,000 টাকা ইনকাম করব কল্পনা করা শেষ আদম সন্তানের কল্পনা মানে বাড়ি তার দোতলা বাড়ির সাইডে আরেকটা বাড়ি আছে পাঁচতলা ও ভাবছে হাই হাই রে ওর বাড়ির সাইডে আমার বাড়িটা কিরকম একটা টয়লেট টয়লেটের মতো লাগে রে পাঁচতলা আর দোতলা হয় কবে যে আমার বাড়িটা একটু পাঁচতলা হবে জোরে বলেন আদম সন্তানের এগুলো কল্পনা আছে না নাই আরে আদম সন্তান আল্লাহ চাইলে তুমি চার দুই চাকা গাড়ি থেকে চার চাকা করতেও পারো আবার নাও পারো আল্লাহ চাইলে পেতে পারো আবার নাও পারো আল্লাহ চাইলে তোমার বাড়ি দুতলা থেকে পাঁচতলা হতেও পারে আবার নাও পারে আল্লাহ চাইলে তোমার বেতন 30 থেকে 50 হতেও পারে আবার নাও পারে এগুলো হতেও পারে আবার নাও পারে তোমার কল্পনা করা শেষ অথচ তুমি মরবা অবশ্যই মৃত্যুর খাটে উঠবা এইটাই কল্পনা করার তোমার বাকি আছে না আপনার আদম সন্তানের কল্পনাই অমর যেটা ঘটবে ওইটা এখনো কল্পনা করা বাকি মানে এতগুলো মানুষ একদিনও নিজেকে মরার খাটে কল্পনা করে নাই মানে একটাও বলবে না চির অমর হয়ে বসে আছে সব এখানে আমার ভাইরা আমার বন্ধুগণ দেখেন আল্লাহর নবী বলছে একটা মানুষ যখন মরে যাবে ইয়াতবাউল মাইয়্যিতা সালাসা আদম সন্তান যখন মরে যায় তাকে তিনটা জিনিস অনুসরণ করে করে কবর পর্যন্ত যায় ফায়ারজি উসনান দুইটা জিনিস কবর থেকে ফেরত আসে ওয়াইয়াবক ওয়াহিদ তার সঙ্গে কবরে মাত্র একটা জিনিস থাকে ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু একটা মানুষ যখন মরে যায় তাকে কবর পর্যন্ত অনুসরণ করে করে তার আপনজনেরা যায় তার বাড়ির কিছু সম্পদ তাকে অনুসরণ করে করে কবর পর্যন্ত যায় আল্লাহর নবী বলছে তিন নম্বরে যায় তার আমল দুইটা জিনিস ফেরত আসে আমার ভাইরা এখানে একটা কথা আপনার মনে হতে পারে হুজুর একটা মানুষ মরে যাওয়ার পর তার সঙ্গে আপনজনেরা যায় বুঝলাম তার আমল যায় বুঝলাম বাড়ির আবার সম্পদ কি যায় মানুষ মরে গেলে যায় যায় ইমামে খতিবে তিবরিজি এই হাদিসের ব্যাখ্যা করছেন দুনিয়ার মানুষ শোনো তুমি যখন মরে যাও তোমার বাড়ির কিছু সম্পদ কবর পর্যন্ত যায় কি যায় আপনি মরে গেছেন সকাল 9টায় 9টা সাড়ে 9টা নাগাদ আপনার কবর পর্যন্ত দুটা কোদাল গেছে আপনার কবর খনন করার জন্য এটা আপনার বাড়ির সম্পদ ওই কোদাল দিয়ে মাটি যখন খনন করা হবে খনন করার পর ওই খননকৃত মাটি তোলার জন্য টুকরি ঝুড়ি বা গামলা কি বলেন ওই একটা বাড়ি থেকে আপনার দুইটা গামলা গেছে টুকরি গেছে এগুলো গেলে মাটি তোলা হবে এটা আপনার বাড়ির সম্পদ খনন করতে করতে মোটা একটা আম গাছের শিকড় এসে আটকিয়ে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকড় কাটার জন্য শাবল বাড়ি থেকে আনতে হয়েছে এটা আপনার বাড়ির সম্পদ আপনাকে এবার বাঁশ দিয়ে ঘেরা হবে দা দিয়ে বাঁশ কাটতে হবে ওই আপনার বেড়া বানাতে হবে আপনার বাড়ি থেকে একটা দা এসেছে এটা আপনার বাড়ির সম্পদ জোরে বলেন এগুলো আপনার বাড়ির সম্পদ না সম্পদ না একটা মানুষ মরে গেলে এগুলো বাড়ি থেকে কবর পর্যন্ত যায় না যায় না আল্লাহ নবী বলছে আদম সন্তান কবর পর্যন্ত অনুসরণ করে করে তিনটা যা জিনিস যায় আমল যায় আপনজন যায় বাড়ির কিছু সম্পদও যায় আল্লাহ নবী বলছেন দুইটা জিনিস ফেরত আসে কোদাল দা যা গেছে ওগুলো ফেরত আসে আপনজনেরা ফেরত আসে ওয়াবক আমালু আমল ছাড়া কবরে তোমার আর কিছু থাকে না ও আজকে মাহফিলে বসা কোটিপতি মানুষ তুমি তো টাকা পয়সার বড়ায় অহংকারে মাটিতে পা ফেলতে চাও না ও ক্ষমতার অহংকারে চলা মানুষ তুমি ক্ষমতাবান আবার অনেকে এখানে আছেন হয়তোবা মা দিনে 200-300 টাকা ইনকাম করেন আমার ভাইরা হয়তোবা গরিব থাকতে পারেন আমি এইরকম মানুষও কিছু আছেন আপনাকে ছোট করার জন্য বলছি না উদাহরণের জন্য বলছি ওই কোটিপতিও যে অবস্থায় কবরে পড়ে থাকবে আপনিও সেই অবস্থায় কবরে
আপনার অহংকার আর তাকাব্বরি ওই মাটিতে যাওয়া পর্যন্ত ওই মাটিতে যাওয়ার আগ পর্যন্ত যতটুকু অহংকার আর তাকাব্বরি চলে যাওয়ার পর ভ্যানওয়ালাও যা রিকশাওয়ালাও যা আমিও হুজুর আমিও তা একজন কোটিপতিও তা জোরে বলেন ঠিক না ঠিক না এই দুনিয়ার পাগল হয়ে বসে আছেন শুনেন দুনিয়ার মানুষ দুনিয়া শুধু আপনাকে ধোঁকা দিবে দুনিয়ার মানুষ শুধু আপনার বিরুদ্ধে চোখ উল্টাবে আজকে যে স্ত্রী আপনাকে সোনা পাখি ময়না পাখি জান পাকড়ি কলিজার টুকরা এই সেই বলে সুন্দর সুন্দর করে ডাক দিচ্ছে আপনি আজকে প্যারালাইসিস হয়ে বিছানাতে পড়িয়ে যান ওই বই দুই দিন পর বলবে তুমি প্যারালাইসিস ছড়ে কেন একবার মরে যেতে পারো নি উল্টে গেছে চোখ উল্টে গেছে দুনিয়ার মানুষ দুই দিন আগে সোনা পাখি জান পাখি ময়না পাখি কলিজার টুকরা কত কি করে ডেকেছে ইনকাম করে এনে খাওয়াতে পেরেছেন সোনা দানা কিনে দিতে পেরেছেন এবার পড়ে গেছেন বিছানাতে ওখানেই টয়লেট বাথরুম করেন ওইটা আর ভালো লাগছে না চোখ উল্টিয়ে বলছে তুমি মরে গেলেই ভালো হতো এই হচ্ছে দুনিয়ার মানুষ চোখ উল্টিয়ে ফেলবে আরে দুনিয়ার মানুষ তুমি দুনিয়ার রূপ দেখতে পারবা যখন তুমি বৃদ্ধ হয়ে যাবা যতই কোটিপতি হোক আরে কোটিপতির বেশি বেশিরভাগ কোটিপতির বাপ মাই তো বৃদ্ধাশ্রমে কোটিপতির বেশিরভাগ কোটিপতির বাপ মাই তো বৃদ্ধাশ্রমে হ্যাঁ আদম সন্তান টাকা পয়সা একটা ফিতনা এই ফিতনাতে পড়ে অন্ধ হয়ে যেও না তোমার আখিরাতকে ভুলে যেও না আমার ভাইরা আখিরাতকে মনে রেখে আমাদের দুনিয়া করতে হবে সাহাবায়ে কেরামগণ দুনিয়ার ব্যাপারে কতটা অনাগ্রহী ছিলেন দুনিয়ার ব্যাপারে কতটা গরিব ছিলেন আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই হাদিসটা আপনি পাবেন সহিহ বুখারী কিতাবুস সালাহ হাদিসটা পাবেন বাবু নাউমি রিজালি ফিল মাসাজিদ এই অধ্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বলছেন খরাজা রাসূলুল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু হুরায়রা বলছেন রাআইতু 70 মিন আসহাবি সুফফা আমি 70 জন এমন মানুষকে আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা বলছেন এমন 70 জন মানুষকে আমি আসহাবে সুফফার মধ্যে দেখেছি মসজিদের বারান্দাতে এমন 70 মানুষকেও আমি দেখেছি যারা মসজিদে নববীর বারান্দায় থাকতো যাদের একটা রুমাল ছিল যাদের একটা চাদর ছিল কারো একটা লুঙ্গি ছিল রুমাল আর লুঙ্গি চাদর দুইজনের একসাথে কারোটা ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বলছে যাদের লুঙ্গি ছিল তারা তো লুঙ্গি পরেই ছিল আর যাদের গায়ে চাদর ছিল ওই চাদরটাকে তারা লুঙ্গি আর চাদর হিসেবে ব্যবহার করত গলাতে ঝুলিয়ে দিত আর আল্লাহ নবী বলছেন ফায়াজমাহু বিয়াদিহি কারাহিয়াত আনতুর আওরাতু তারা তাদের হাত দিয়ে কাপড়টাকে ধরে থাকতো যেন তাদের আওরাত বের হয়ে না যেত তাদের খাওয়ার নাই কাপড় চোপড় নাই হাদিস মনে হয় বুঝতে পারেননি না রুমাল আছে কারো স্টেজে তো কারো রুমাল নাই বুঝাতে পারলাম না আপনার যাদের লুঙ্গি আছে লুঙ্গি তো পরেইছে যাদের চাদর আছে চাদরটাকে গলায় ঝুলিয়ে দিয়েছে চাদর যদি গলাতে ঝুলিয়ে দেওয়া হয় আমার ভাইরা সামনের দিকে থেকেই ঝুলিয়ে দেন আর পিছন দিক থেকেই ঝুলিয়ে দেন একদিকে ফাঁকা থাকবে না ফাঁকা থাকবে না আল্লাহ নবী বলছে ওই ফাঁকা দিকটা সাহাবীরা দুই হাত দিয়ে ধরে থাকতো যেন তাদের লজ্জাস্থান বের হয়ে না যেত এত কষ্ট করেছেন সাহাবায়ে কেরামগণ দ্বীনের জন্য এমনকি স্বয়ং রাসূল সাল্লামের পেটেও খাবার থাকে না যেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহকে বলতো দুনিয়াতে এই জান্নাতি খাবার খেতে পারতেন আল্লাহকে যদি বলতো আল্লাহ আমি দুনিয়াতে জান্নাতের খাবার খাবো আল্লাহ দিয়ে দিত আল্লাহর নবী যদি দুনিয়াতে বলতো আল্লাহর আল্লাহ আমাকে বড় বাগান দিন বাগান থেকে ফল তুলে তুলে খাবো আল্লাহ দিয়ে দিত যেই নবী শুধু মনে করলেই আল্লাহ দোয়া কবুল করে নেয় আল্লাহ নবী বাইতুল মাকদাসের দিকে হয়ে সালাত আদায় করে জেরুজালেমের দিকে হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মনের একটা একুতি হাইরে আমার 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 বাড়ি মক্কা মদিনা আমি কাবার দিকে মুখ হয়ে সালাত আদায় করতে পারি না আল্লাহর নবীর মনে শুধু ইচ্ছা হয়েছে আল্লাহ নামাজের মধ্যে কিবলা পরিবর্তন করে দিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ সেই নবীর পেটেও খাবার থাকে না হাদিস কোথায় পাবেন সহি মুসলিম 5 নম্বর খণ্ড 5640 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা বলেছেন খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন আও লাইলাতিন আবু হুরায়রা বলেছেন আল্লাহর নবী একদিন রাতে অথবা দিনে বাড়ি থেকে বের হলেন ফাইজা হুয়া বি আবি বকরিন ওয়া উমার তিনি বাড়ি থেকে বের হওয়ার পর দেখলেন আবু বকর এবং ওমরও বের হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর এবং ওমরকে দেখে প্রশ্ন করলেন মা আখরাজাকুমা মিন বুয়ুতিকুমা হাযিহিস সাআ আবু বকর ওমর কোন জিনিসটা তোমাদেরকে বাড়ি থেকে বের করে নিয়ে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর ওমরকে এই কথা বলে দিয়েছেন আবু বকর আর ওমর আল্লাহর নবীর দিকে তাকিয়ে বলছে কালাল জুমিয়া রাসূলুল্লাহ পেটের ক্ষুধা আমাদেরকে বাড়ি থেকে বের করে নিয়ে এসেছে আল্লাহর নবী বলছে ও ক্ষুধার কারণে বাড়ি থেকে বের হয়ে এসেছো আল্লাহর নবী বলছে ওয়া আনা আরে আমিও তো একই কারণে ওয়াল্লাযিনা
نفسي بيدي جار هاتي امار پران تار قسم کرے والچی لا اخرجان اللذي اخرجا کما او ابو بکر او عمر جي خدار کارونه تمرا باری تھیکے بیر ہوئے ایشے چھو وی اکی خدار کارونه امرا ابو بکر عمر باری تھیکے بیر ہوئے ایشے چھی ایک تو آواز کرے بولن نا سبحان اللہ কত কষ্ট করে সাহাবায়ে কেরামগণ থেকে যে কেটেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছে আর আমরা দুনিয়ার ব্যাপারে পাগল হয়ে যাই আল্লাহর নবীর এক সাহাবীর কথা আপনি মনে পড়ছে মানুষ উঠছেন কেন এই যে একবার আকাশ দেখেছে তাতেই উঠে যেতে চলে যেতে হবে আরেকজন বাংলাদেশি বক্তা আসে তো বসেন আপনারা এক্ষুনি উনি উঠে আসবে 10 মিনিটের মধ্যে আপনারা চলে যাচ্ছেন কেন আকাশ একটু দেখেছে তাই চলে পানি তো শুরুই হয় না আপনাদের ঈমান এত দুর্বল নদিয়ার মানুষের ঈমান এত দুর্বল আচ্ছা আকাশ দেখেছে তো দেখেছে কি হয়েছে উঠতে হবে কেন বৃষ্টিটা আসুক শুরু হোক এই যে ভাই আপনারা বসেন কেউ পার হয় না প্যান্ডেলের এরি আপনারা কেন যাচ্ছেন বক্তা এখনি আসবে তো আমি বুঝলাম না একবার আকাশ দেখেছে তাই এইভাবে উঠবে বৃষ্টি তো শুরু হয় না বসেন ভাই একটু বসেন আল্লাহ যারা ধৈর্য ধারণ করে বসবে তুমি তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিও আল্লাহ যারা ধৈর্য ধারণ করতে পারলো না তুমি তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আমার ভাইরা আমার বন্ধুগণ যারা বসবেন ঈমানের হালতে বসবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শুনেন একটা মাহফিলে বসার পর মাহফিলটা পুরা করে না উঠলে আপনি পুরা নেকিও পাবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা একটা মাহফিলে বসলো মাহফিলটাকে পুরা করে উঠে গেল শেষ পর্যায়ে তারা সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক এই দোয়া পরে উঠে চলে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাদের নেকিগুলোকে এমন ভাবে লক করে যে সেই নেকি আর কেউ খুলতে পারে না আল্লাহ কিয়ামতের দিন খুলে তাদেরকে দিয়ে দিবে যারা উঠে চলে গেলেন তারা পুরা কি কখনোই পাবেন না যদি কোনো আকাশটা একটু ডেকেছে আপনারা চলে গেলেন আবার ফেরত আসেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক বলেন আমিন আমাদের বাংলাদেশে মানুষ পানিতে ভিজে ভিজে মাহফিল শুনে আপনাকে ইউটিউবে দেখতে পারেন আপনি অনেক মাহফিল আছে মানুষ ভিজে ভিজে শুনে আমিও এক প্রোগ্রামে ভিজে ভিজে ওয়াজ করেছিলাম দিনাজপুরে আল্লাহ তৌফিক দান করুক বলেন আমিন ওই বক্তা চলে আসলে হয়তো আসবে বক্তা এখনি চলে আসবে আমার ভাইরা বলছিলাম সাহাবায়ে কেরামগণ দুনিয়াকে এভাবে মূল তারা তারা দুনিয়াকে তারা বুঝতেন আর আখিরাতকে বুঝতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু যা তার নাম যা ঈমান আনার পরে তার নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে দিয়েছিলেন আব্দুল্লাহ আল্লাহর নবীর এই সাহাবী তার বাবা ছিল বড় একজন ব্যবসায়ী অনেক সম্পদের মালিক ছিল দেখেন দুনিয়ার ব্যাপারে সাহাবীদের নজরিয়া কেমন ছিল তারা দুনিয়াকে কতটা উপেক্ষা করতেন আমার ভাইজান আব্দুল উজ্জা এই ব্যক্তি যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের খবর শুনতে পারলেন দেখেন তারা কেমন করে আখেরাতকে মূল্য দিত আর দুনিয়াকে তারা ত্যাগ করত আপনাকে আমি বোঝাচ্ছিলাম ও দুনিয়ার মানুষ দুনিয়ার পাগল হয়ে তোমরা দুনিয়া দুনিয়া করে উঠতে লেগেছো দুনিয়া দুনিয়া করে চলে যেতে লেগেছো দুনিয়ার বৃষ্টি যদি আজকে গায়ে পড়ে তোমাদের গায়ে যদি আজকে দুনিয়ার এই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যদি তোমাদেরকে মাহফিল শোনার কারণে বৃষ্টি গায়ে পড়ে আমার মনে হয় যেই মানুষগুলো মাহফিল শোনার জন্য কোরআন হাদিস শোনার জন্য নিজেদেরকে এটুকু কষ্ট দেবে আল্লাহ রাব্বুল আলামিন গায়ে পানি পড়বে আল্লাহ খুশি হয়ে আপনার জন্য পরকালে জাহান্নামের আগুন নিভিয়ে দিতে পারে না পারে না জোরে বলেন পারে না পারে না দেখেন ইসলামের জন্য কত কষ্ট করেছিল আব্দুল উজ্জা সাহাবীর নাম আল্লাহর নবী ইসলাম প্রচার করছে এই কথা যখন জানতে পারলো আল্লাহর নবীর কাছে ইসলাম কবুল করার জন্য সে যাবে এরকম মনে মনে নিয়ত করলো আব্দুল উজ্জা ছোটবেলায় এতিম হয়ে গেছে বাপটা মরে গেছে বাপ মরে যাওয়ার পর মা অন্য জায়গাতে সংসার করছে অন্য জায়গাতে বিবাহ হয়ে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীর দেখেন জীবন কিভাবে কেটেছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীর এই ঘটনাটা কোথায় পাবেন আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাই জাদুল মাদের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন আমার ভাইরা আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তিটা ওই আব্দুল উজ্জা যখন আমার ইসলামের খবর শুনতে পারলো ইসলাম কবুল করার জন্য সে যখন এগিয়ে আসবে বাপ তো ছোটবেলায় মরে গেছে বাপ ছোটবেলায় যখন মরে গেছে যখন বাপ মরে গেছে মা অন্য জায়গাতে সংসার করার জন্য চলে গেছে চাচার আন্ডারে থাকে যত সম্পদ আর গরু ছাগল আছে সব চাচার আন্ডারে সব রয়ে গেছে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি যখন আল্লাহর নবীর ইসলামের কথা শুনতে পারল আল্লাহর নবীর কাছে যাবে চাচা ডাকতে বলছে ফাতিজা তুমি যদি মুহাম্মদের ধর্ম কবুল করার জন্য যাও আমি তোমাকে বললাম আমি তোমাকে আর তোমার সম্পদগুলো যা আছে কাপড় চোপড় সহ সব সম্পদ তোমার কাছ থেকে লুটে নেব নারায়ে তাকবীর লিল্লাহে তাকবীর প্রধান বক্তার আগমন এইচএম মেহেদি হাসান সিদ্দিকী বাংলাদেশ বলেন আহলান ওয়া সাহলান শুভেচ্ছা আমার ভাইরা কথা শেষ করে দেব এখানে শেষ করে দিচ্ছি এই ঘটনাটা আব্দুল উজ্জা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম কবুল করার জন্য গেল ওর গায়ে কাপড় চোপড় যা ছিল চাচা সব খুলে নিয়েছে সম্পদও নিয়ে নিয়েছে এই অবস্থায় গিয়ে সে আল্লাহর নবীর কাছে ইসলাম কবুল করেছে আমার ভাইরা আমার বন্ধুগণ আপনার আমারও ইসলামের জন্য এরকম কুরবানি থাকার দরকার আছে না নাই মাহফিল আজ ভিজে হলেও আমরা ভিজে মাহফিল শুনে যাব বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন বাস যেই বক্তব্যটুকু দিলাম আর কথা বাড়াবো না এ থেকে কি বুঝলেন দুনিয়ার অনেক দাম আছে দুনিয়া অতি তুচ্ছ তাহলে আখেরাতের ব্যাপারে আমার আগ্রহ আর প্রয়োজন আছে না নাই তাহলে আপনি একটা কথা বলতে পারেন হুজুর তাহলে কি আমরা দুনিয়া করব না দুনিয়া কতটুকু করবেন দেখেন ছোট করে বুঝাই দুনিয়া হচ্ছে মাটিতে পড়া এক ফোঁটা মধুর মতো আর আপনি আমি পিপড়ার মতো মধু খেয়ে পিপড়াকে বাঁচতে হয় আপনাকে আমাকে দুনিয়াতে হালাল উপার্জন করে দুনিয়াতে থেকেই বাঁচতে হবে তবে কিছু পিপড়া আছে দেখেন মধু খেতে খেতে মধুর মধ্যে ঢুকে যায় জোরে বলেন হ্যাঁ না না যেই মধুর মধ্যে ঢুকে গেছে ওই পিপড়াই মরে গিয়েছে আপনি আমি মানুষ নামক পিপড়া দুনিয়া নামক মধু খেতে খেতে যদি এর মধ্যে ঢুকে যায় ওই পিপড়া যে এরকম ধ্বংস হয়ে গেছে আপনি আমিও ধ্বংস হয়ে যাব এর মানে দুনিয়া যতটুকু প্রয়োজন ততটুকু করবো আপনার পেটে যতটুকু ক্ষুধা অতটুকু খাবেন না যদি বেশি খান হয় বমি হয়ে যাবে না পেট ফেটে মরে যাবে ঠিক না তো দুনিয়া অতটুকু করেন যতটুকু প্রয়োজন বাকি আখেরাতমুখী হওয়ার চেষ্টা করি আখেরাতকে বাদ দিয়ে দুনিয়া এতটুকু করলে এটা আপনার জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে আর আখেরাতকে সামনে রেখে দুনিয়া আপনি এত করেন কোনো অসুবিধা হবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখেরাতমুখী হওয়ার তৌফিক দান করুক বলেন আমিন এই মাহফিলে যারা আয়োজন করেছে বুদ্ধি পরামর্শ টাকা পয়সা দিয়ে যে যেভাবে আয়োজন করেছে প্রত্যেককে আল্লাহ কবুল করে নেক বলেন আমিন প্রত্যেকের নেক চাওয়াকে আল্লাহ কবুল করে নেক বলেন আমিন কমিটির ভাইরা অনেক কষ্ট করেছে তাদের মনের নেক আশা আল্লাহ কবুল করে নেক বলেন আমিন আমার ভাইরা আমি ছোট মানুষ হতো এলেম কালাম নাই ওই যে বলে না ওই যে কি বলে ফাঁকা কলসি বাজে বেশি ওই ফাঁকা কলসি আমি তাই বাজি বেশি তবে আল্লাহর কাছে একটু ইলমে আমলের ব্যাপারে আমার দোয়া করবেন আল্লাহ যেন আমার ইলমে আমলে বারাকা দান করে আমিন আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করে নেক বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ সকলকে আমাদের ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউসে একত্রিত হওয়ার তৌফিক দান করুক বলেন আমিন হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইর ওয়া আহসানুল জাযা শেখ দীর্ঘ সময় নিয়ে কোরআন এবং হাদিসের দলিল সহকারে আলোচনা করলেন আল্লাহ আমাদের সকলকে এই শোনার পর আমল করার জন্য তৌফিক দান করে সকলকে আল্লাহুম আমিন এরপর আমাদের প্রধান বক্তা এইচ এন মেহেদি হাসান সিদ্দিকী সাহেব বাংলাদেশ আপনি আসুন এবং আপনার মূল্যবান আলোচনা আপনি করুন এনার সময় হলো আল্লাহ যদি আমাদেরকে এই সময়ে সহযোগিতা এবং তিনি যদি আমাদের ওপর দয়া বর্ষণ যদি করেন আর আপনাদের শ্রোতাদের ধৈর্য পর্যন্ত এনার সময় আসুন এবং আপনি আপনার মূল্যবান আলোচনা করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলম نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا